সবও ঘটবে, তাই না? তো বেগানা জ্ঞাপন করতে গ্লোবাল স্পিরিচুয়াল মিশন প্রতাপ ভাই, পরমেশ্বর ভাই এবং অন্যান্য মানে করতে দেবি নাই, প্রবচন দেবি নাই, ডু দ্যাট কহিবি নাই। জীবনর যাহা অভিজ্ঞতা, জীবনর যাহা অভিজ্ঞতা, যে ধোকা খাইকি থকা ধোকা খাইকি মু এই পৌঁছেছি, বহুত জোর বিলিকা স্থান পড়িপারছি, থকা ধোকা খাই এটি পৌঁছে অনুভূতিটা মু সেয়ার করি, নো প্রবচন নো ভাষণবাদী প্রতি অনুভূতিটা, এবং কেবল নিজ জীবনর শিখিনি আজ্ঞা, মোর গোটে বড় মিশন হল শিখিবা, বহুত সেলফিস আজ্ঞা মু শিখিবার, ভোক প্রচুর খাইবে শিখিবার অছি, প্রত্যেক ব্যক্তি পাখ শিখিবার অছি, প্রত্যেক ঘটনার শিখিবার অছি, প্রত্যেক সময় শিখিবার অছি, ক্ষণে শিখিবার অছি, এবং নিজ জীবন সহ অন্য মান জীবন সে বয়সের কম হবে। সে যে আজ্ঞা শিখিবার আনন্দ পাইছি সে কেবে হারিব, যে শিখিবার আনন্দ পাইছি সে কেবে হারিব না, কেন শিখিবার এন্ড নাই, দ্যাট ইজ নো এন্ড টু লার্নিং। আমি বড় বড় কথা কহু, লার্নিং ইজ এ মাস্ট, ইউ মাস্ট লার্ন, কিন্তু শিখু না, কারণ দেখুন গোটে ছোট উদাহরণ আপনার দেবি, ছোট উদাহরণ যে আমার যে ভুল, কেজন লোক আপনার মানে ছাতির হাত দিয়ে কুহতু, কেজন লোক সাংে সাং মানতে মোট ভুল হয়েছি বলে, নাই সাংে সাংে জস্টিফাই, সাংে সাংে রেজিস্টান্স, সাংে সাংে নাই মু করবি, যে বিজ্ঞ ব্যক্তি, যে বিজ্ঞ ব্যক্তি সে সাংে সাংে মানি যাবে ভুল মোর হয়েছে, ভুল মোর হয়েছে, তাপরে সে ভুল শিখবে, তাপরে নিজক সজাড়বে, দেখুন ভুল মানিলে, ভুল শিখলে, নিজক সজাড়লে, আসন্তকালে সে ভুল হব না, পর্টিকুলার সে ভুল হব না, ভুল নয় ভুল হব, কারণ মানুষ জীবন কেবে পরফেক্ট নয়, ভুল হব, ভুল হব, ভুল হব, এবং সে ভুল শিখবে, কিন্তু অনেক লোক অনেক দেখুন থটকি অপোজ করবে, থটকি রেজিস্ট করবে, থটকি এক্সপ্লেনেশন দেবে, যেমন লোক ডেলিভারি পৌঁছবে দাঁত দেখি কে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, কেউ ইন্ডিয়া কে বদনাম করছে, নটা বদলে তো নটা পনেরো আসল, অসিত ভাই একদম হাত দেখে কৌছেন হ্যাঁ ঠিক কথা ভাই, আপনার নমস্কার, কাইকি আজ্ঞা ট্রুথ হাজ ওয়ান কলর, সত্যর গোটিয়ে রঙ, সত্যর গোটিয়ে রঙ, তাকে কে বদলাই পারবে, কিন্তু যার সেলফিস ইন্টারেস্ট, যার অহং অছি, যার গর্ব অছি, যার হিংসা অছি, পরশী কাতরতা অছি, লোভ অছি, দেখি হবার গুণ অছি, সে আজ্ঞা জস্টিফাই কর, সে জস্টিফাই কর, সে রেজিস্ট করতে, কাহু জস্টিফাই করব আজ্ঞা, কখারু মঞ্জি লগাইলে কখারু গছ উঠিব আজ্ঞা, ভগবান ডাকিলে আম্ব হাতর হব না, কোটি কোটি টাকা ভগবান লাচ দেলে বি মন্দির তৈরি করেদেলে বি কখারু মঞ্জি কখারু গছ আসবে আজ্ঞা, আপনার মুহর বাহ্য ভাষার জনা পড়ি সেতু শ্রদ্ধা অছি, স্নেহ অছি, অবা গর্ব অছি, অহমিকা অছি, কি দেখে হবার গুণ অছি, মোর 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 কেতে কথা আজ্ঞা আছে, তেমন সেই যে তথ্যটি বুঝবা সেইপাই কে আসুন, আমি বহু জিনিস জাণিছ, নোইং ভার্সেস রিয়লাইজিং, টিকি আজ্ঞা ওয়ার্ড গুলা মনে রাখতে, নোইং ভার্সেস রিয়লাইজিং, আমি বহু জিনিস উই নো বট উই ডোট রিয়লাইজ, আমি বহু জিনিস জাণিছ কিন্তু রিয়লাইজ করিন, মু জাণিছ কথা মিত্র কিন্তু চিহ্নিনি, টিকি ওয়ার্ডিং টা বুঝত, মু ভাই কু জাণিছি কিন্তু চিহ্নিনি, আই নো হিম বট আই হ্যাভ নট রিয়লাইজ, সেইপাই কু আরে বার বর্ষর সাঙ্গটা মতো ধোকা দিয়ে দেলা, আরে মো পু মতো ধোকা দিয়ে দেলা, কারণ জাণিছিল চিহ্নি নথিল, ইউ ডিডন্ট রিয়লাইজ হোয়াট ইজ হিজ মিশন, হোয়াট ইজ হিজ ভিজন, বহুত লোক বহুত লোক তাঁকর ইগো ভাঙ্গি পড়ছে, অহং ভাঙ্গি পড়ছে, মো পু মো ঝিও, মো পু মো ঝিও, মো হলা, তাপরে যেতবে আমার গোটে ওড়িয়ার অছি চোর মা যেত কান্দে কবাট বন্ধ করে কান্দে, বহু জিনিস আপনার অছি, তেণিকি মু গোটিয়ে অনুরোধ আপন করছি, জীবনে সবুলে প্রাকটিকাল হবা, প্রাগমাটিক হবা, ডাউন টু আর্থ হবা, এবে ক্যাজুয়াল হবা না, সুপারফিসিয়াল হাওয়ারে উড়িবা, সেটা সবু ডাউন টু আর্থ, মতো বর্তমান ভোক হচ্ছে, চূড়া টিকে খাইবি, চূড়া ভজা টিকে খাইবি, মুড়ি টিকে খাইবি, বিস্কুট টিকে খাইবি, বর্তমান দরকার, জন কেবে রুহতু রুহতু আপনার মগাউছি বিরিয়ানি মগাউছি, ঘণ্টে পরে মো জীবন কাড়ি,
ନିଯୁକ୍ତି ଅଛି ସେଇଟା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ତେଣୁ ଏଇ ଯୋଉ ଆଜିର ବିଷୟ ସରଳ ସଫଳ ଜୀବନର ସରଳ ପାଠ ଆଜ୍ଞା ଚାରି ଭାଗରେ ବିଭକ୍ତ କରିଦିଅନ୍ତୁ, ଗୋଟେ ହେଲା ସଫଳ, ଆଉ ଗୋଟେ ହେଲା ଜୀବନ, ଆଉ ଗୋଟେ ହେଲା ସରଳ, ଆଉ ଗୋଟେ ହେଲା ପାହାଚ। ଜୀବନଟା ଆଜ୍ଞା ବଡ଼ ସରଳ, ଲାଇଫ୍ ଇଜ୍ ଭେରି ସିମ୍ପଲ ବଟ୍ ୱି ମେକ୍ ଇଟ୍ କମ୍ପ୍ଲିକେଟେଡ। ବହୁତ ଲୋକ ଅଛନ୍ତି କହିବେ ମୋର ସମୟ ନାହିଁ, ମତେ ଭାରି ହସ ଲାଗେ 24 ସମୟ କାହା ପାଇଁ ଦଉଛନ୍ତି ଆପଣ। ମୁଁ ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ କହିଲି କି ଯେ ରିଟାୟାର୍ଡ ଆଇଏଏସ୍ ଅଫିସର, ମୁଁ କହିଲି ଆପଣ ସକାଳ ଏବେ ତ ରିଟାୟାର୍ କେହି ନାହିଁ ପଚାରିଲି, ସମୟ କାହିଁ ନାହିଁ, ସକାଳୁ ଉଠିକିରି ଘଣ୍ଟେ ଘଣ୍ଟେ କୁକୁର ବୁଲଉଥିଲେ ବା ସେତିକି, ଆପଣ ସକାଳ 5 ରାତିରେ ଶୋଇଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଗୋଟେ ଲିଷ୍ଟ କରନ୍ତୁ କଣ କଣ କରୁଛନ୍ତି, ଗୋଟେ ଲିଷ୍ଟ କରନ୍ତୁ, ତା ଯୋଉ ପ୍ରଡକ୍ଟିଭ କାମ କେଇଟା, କନଷ୍ଟ୍ରକ୍ଟିଭ କାମ କେଇଟା, ଭାଲ୍ୟୁଏସ୍ କାମ କେଇଟା, କ୍ୱାଲିଟି କାମ କେଇଟା, ପର ଚର୍ଚ୍ଚା ପର ନିନ୍ଦା କେତେ ସମୟ କରିଛ, କାହାକୁ କେତେ ଗାଳି ଦେଇଛ, କାହା ବିରୁଦ୍ଧରେ କେତେ କହିଛ, ଟିକେ ହିସାବ କର, ଜୀବନର ବାଲାନ୍ସ ସିଟ୍ ତିଆରି କର। ଦେଖିବେ ଆପଣ ଯୋଉମାନେ କର୍ମ ବହୁ ବ୍ୟସ୍ତ ଲୋକ ସମୟ ଅଛି, ଯୋଉମାନେ କାମିକା ଲୋକ ତାଙ୍କ ପାଖରେ ସମୟ ଅଛି, ଆଉ ଯୋଉମାନଙ୍କର ବେଶୀ କାମ ଉପରେ ସମୟ ନାହିଁ, ତାହେଲେ ସମୟଟା କୁଆଡେ ଯାଉଛି, କାହାକୁ ସମୟ ଦଉଛି, ଏଇଟା ଗୋଟେ ଜିନିଷ। ତେଣୁ ସଫଳ ଜୀବନର ସରଳ ପାହାଚ, ସଫଳ ଜୀବନ ସରଳ ପାହାଚ, ଜୀବନ କାହା ଜୀବନ, ମୋ ଜୀବନ, କୋଉ ଜୀବନ, ମଣିଷ ଜୀବନ। ମୁଁ ଏ ଚାରିଟାକୁ ବ୍ୟାଖ୍ୟା କରିଦେବା, ଟିକେ ଆଧ୍ୟାତ୍ମିକ ହବା, ଆଧ୍ୟାତ୍ମିକ ସ୍ପିରିଚୁଆଲ ନୁହଁ ରିଲିଜିୟସ, ବହୁତ ଲୋକ ବୁଝିପାରନ୍ତିନି, ସେମାନେ ସ୍ପିରିଚୁଆଲଟାକୁ ରିଲିଜିୟସ ଭାବନ୍ତି, ଧର୍ମ ନୁହଁ, ସ୍ପିରିଚୁଆଲ ହଉଛି ଆଧ୍ୟାତ୍ମିକ, ଆତ୍ମାକୁ ଚିହ୍ନିବା, ଆତ୍ମାକୁ ଚିହ୍ନିବା। ଯେମିତି ଗତ ଥର ଆମର ମାନବଧନ କେନ୍ଦ୍ର ତରଫରୁ ଯୋଉଠି ହେଇଥିଲା ଅଭିନୟ, ମନ ଦୁଃଖର କାରଣ ନିବାରଣ, ମୁଁ ସେଠି କହିଥିଲି ମନଟା କଣ, ଆପଣ ବୁଝନ୍ତୁ ମନଟା କଣ। ଆମ ଭିତରେ ଏଇ ଯୋଉ ଶରୀର ଅଛି ଜଣେ ପ୍ରକାର, ବର୍ତ୍ତମାନ ମୋ ଭିତରେ ଆତ୍ମା ଅଛି, ମୁଁ କଥା ହଉଛି, ଆତ୍ମା ଚାଲିଗଲେ କଣ ହବ, ଆପଣ ଡକ୍ଟର ଦାସ କହିବେ କହିବେ ଡେଡ୍ ବଡି, କହିବେ ଡେଡ୍ ବଡି କହିବେ, ଯେ ମୋତେ ତାପରେ ପୁରା ହେଇଯିବ, ଆତ୍ମା ଚାଲିଗଲା, ମନ କୁଆଡେ ଗଲା, ଆତ୍ମା ପରମାତ୍ମାକୁ ପଳେଇଲା, ଆତ୍ମାର ମୃତ୍ୟୁ ନାହିଁ ଆପଣ ଜାଣିଛନ୍ତି। ତେଣୁ ସେ ଆତ୍ମାକୁ ଚିହ୍ନିବା, ନିଜକୁ ଚିହ୍ନିବା, ମୁଁ କିଏ, ଥରେ ନିଜକୁ ପଚାରିବା ମୁଁ କଣ ମଣିଷ କିଏ, ଯଦି ମୁଁ କହୁଛି ମୋ ଜୀବନ ଗୋଟେ ମଣିଷ ଜୀବନ, ପ୍ରକୃତରେ ମୋର ମଣିଷ କି, ମୁଁ ମଣିଷ ଭଳିଆ ବ୍ୟବହାର କରୁଛି କି, ମୁଁ ମଣିଷ ଭଳିଆ ଭାବୁଛି କି, ମୁଁ ମଣିଷ ଭଳିଆ ଚିନ୍ତନ କରୁଛି କି, କର୍ମ କରୁଛି କି, ଅନୁଭବ କରୁଛି କି, ମୁଁ ଯଦି ମଣିଷ ଆଉ ଗୋଟେ ମଣିଷକୁ ଭଲ ପାଉଛି କି, ମୁଁ ଯଦି ମଣିଷ ଆଉ ଗୋଟେ ମଣିଷର ଭୁଲକୁ କ୍ଷମା ଦଉଛି କି, ମୁଁ ସେବା କରୁଛି କି, ମୋର ମୋର ନିଃସ୍ୱାର୍ଥ ସେବା କରୁଛି କି, ତ୍ୟାଗ କରୁଛି କି, ତାହେଲେ ମୁଁ କି ମଣିଷ। ହାତ ଗୋଡ଼ ଦିଟା ହାତ ଦିଟା ଗୋଡ ରାକ୍ଷୀ କାନ ହେଇଗଲେ ବିୟୁଟି ପାର୍ଲରକୁ ଯାଇକିରି ବା ଜେଣ୍ଟସ ପାର୍ଲର ଯାଇକି ମୁଁ ସଜେଇକିରି ଭଲ ଡ୍ରେସ୍ ପିନ୍ଧିଲେ ମଣିଷ ହୁଏନି ଆଜ୍ଞା, ସେଟା ବାହାର ପ୍ୟାକେଜିଂ, ବାହାଘରରେ ଆପଣ ଦେଖିବେ ବହୁତ ପ୍ୟାକେଜ ଆସିଥିବ, ତା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ଚିରା ହେଇଥିବ, ତା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ଚିରା ହେଇଥିବ। ଏବେ ମୁଁ ଜଣଙ୍କର ମ୍ୟାରେଜ ସାଇଡ୍ ଯାଇଥିଲି ତାଙ୍କର ଝିଅ ବାହାଘରରେ, ମୁଁ ଗୋଟେ ଘରେ ଗୋଟେ ଭଲ ଶାଢ଼ୀଟେ ଥିଲା, ମୁଁ କହିଲି ତାକୁ କିଛି ଜରି ପ୍ୟାକ୍ କରନି, କାହିଁକି ନା ସେ ତାକୁ ଚିରିବେ, ମତେ ନେଇଯାଅ ମୁଁ ଦେଖିଦେବି, ଏଇ ଦେଖ ଏଇ ଶାଢ଼ୀଟି ଏତେ ଅଛି ତମେ କଣ ବ୍ୟବହାର, ତମତେ ହସିଲେ ମୁଁ କହିଲି ନାହିଁ। ତେଣୁ ପ୍ୟାକେଜିଂ, ଆମର ବାହାର ପ୍ୟାକେଜିଂ ସୁନ୍ଦର, ଆପଣ ଦେଖିଥିଲେ ମେଡିସିନ ବି ପ୍ୟାକେଜିଂ କେତେ ସୁନ୍ଦର, ଚିରି ଦେଇକି ଏଠି ଛୋଟିଆ ବଟିକା, ତାପରେ ଆପଣ ଫୋପାଡ଼ି ଦେଉଛନ୍ତି ସେ ଯୋଉ ମେଡିସିନ ଫଏଲ୍ଟା, ବଢିଆ ମେଡିସିନ ପ୍ୟାକେଜିଂ ହେଇଥିବ। ତେଣୁ ପ୍ୟାକେଜିଂ ହେଲେ କଣ, ଭିତରେ କଣ ଅଛି, ଆପଣ ବହୁତ ଲୋକଙ୍କୁ ଦେଖିଥିବେ କୋଉ ଟାଇପ୍ ପିନ୍ଧି, ମୁହଁ ଭୁଲ ବିଷ, ନେଗେଟିଭ, ପରଶିକାତରତା କଣ ସିଏ। ତେଣୁ ନିଜକୁ ପଚାରିବା ଯେ ମୁଁ ଜୀବନଟା କଣ ମଣିଷ ଜୀବନ କି, ମୁଁ ଆଜ୍ଞା କାହା ନାଁ ଦଉନି, ବର୍ତ୍ତମାନ ପେପର ଦେଖୁଥିବେ IFS ଅଫିସର, IAS ଅଫିସର, ସସ୍ପେଣ୍ଡ, ବାପ ପୁଅ କଣ, MLA କଣ, ଲାଜ ଲାଗୁଛି ଆଜ୍ଞା ଏଇ ସମାଜରେ ଆମେ ପାଠ ପଢିଛେ, ଆ ପୂର୍ବରୁ ଜଣେ IAS ଅଫିସର ସସ୍ପେଣ୍ଡ ହେଇଥିଲେ, IAS IPS ସମ୍ମୁଖ ସିଏ ଡାଇରେକ୍ଟର, ସେ ଡକ୍ଟର ଲାଞ୍ଚ ନେଲା, ଡାକ୍ତର ଲାଞ୍ଚ ନେଲେ, ପୋଲିସ ଲାଞ୍ଚ ନେଲେ, ଆଜ୍ଞା କଣ ସେ ଜୀବନ ସଫଳ ଜୀବନ କି, ସେଟା କଣ ଜୀବନ କି, କିଛି ନାହିଁ ଆଜ୍ଞା, କାହାକୁ ପଚାରିବା ଦରକାର, ନିଜକୁ ପଚାରିବା, ତୁ ହିଁ ତୋ ନିଜ ଗୁରୁ ଉଦ୍ଧବ କେତେ ତୁ ଫୋଟା, ସକାଳୁ ଉଠିଲା ଆଜ୍ଞା ମୁହଁ ଧୁଅ ବୋଲି କିଏ ଆମକୁ କହୁଛି, ସକାଳୁ ଉଠିଥିଲେ ଦାନ୍ତ ଘଷୁ ବୋଲି କିଏ ଆମକୁ କହୁଛି, ସକାଳୁ ଉଠିଲେ ୱାସରୁମ ଯା ନମ୍ବର 1 ନମ୍ବର 2 ଯା କିଏ କହୁଛି, ସକାଳୁ ଉଠିଲେ ଗାଧାଅ କିଏ କହୁଛି, ବେଡ୍ଟି ପିଅ କିଏ କହୁଛି, ଯୋଉମାନଙ୍କ ଅପେକ୍ଷା ସିଗାରେଟ୍ ନ ଟାଣିଲେ ଝାଡ଼ା ହବନି କିଏ ତାଙ୍କୁ କହୁଛି, ଆମେ ନିଜେ କହୁଛେ ନା, ନିଜେ ହିଁ ନିଜ ତୁ ହିଁ ତୁ ନିଜ ଗୁରୁ ଉଦ୍ଧବ କେତେ ତୁ ପଚାରୁ। ତେଣୁ ଆପଣ ସେ କଥା ନିଜକୁ ମୁଁ ପଚାରିବି, ଗତକାଲି ଏତେ ଜଣେ ଭଦ୍ରକ କହିଲି ଆପଣ ନିଜର ଆତ୍ମସମୀକ୍ଷା କରନ୍ତୁ, ନା ହଁ ଭୁଲ ହେଇଯାଉଛି, ମୁଁ କହିଲି ଭୁଲ ହେଇଛି ଦଣ୍ଡ ଦିଅନ୍ତୁ କେମିତି, ମୁଁ କହିଲି ଏମିତି କାନକୁ ଧରିବେ ଧୋଜ ମାରିବ ମୁଁ ମାରେ, ମଣିଷ ମାତ୍ରକେ ଭୁଲ ହବ, ପ୍ଲସ୍ ଆଣ୍ଡ ମାଇନସ୍ ଅଛି, ମଣିଷ ମାତ୍ରକେ ଭୁଲ ହବ, ଗଛରେ ଫୁଲ ଫୁଟିବ ପୁଣି ଶୁଖିଯିବ,
পাচ্ছেন কি ঘৃণা করছেন মতো লোক রাস্তার দেখলে খুশি হচ্ছেন না মুহ বুলে পড়াও কেত আমি আনালিসিস করছি আজ্ঞা কেত আজ্ঞা জীবন কোঠা বাড়ি নুহ জীবনটা গাড়ি নুহ আর কত লম্বা গাড়ি কত ব্যাঙ্ক ব্যালেন্স কত নেই গলে কত কোটি পতি লোক যাই করোনার কত যাই কি নেই গলা মো তিন তিনটা কোঠা মো তিন তিনটা গাড়ি কোণ নেই যাব রে এটা চিরন্তন সত যদি রাতে শোলা বেড়ে জন কোটিপতি ব্রহ্মপুর আসলে ব্যবসায়ী কে আজ্ঞা মো রাতে 71 ইয়ার্স রাতে শোচি ট্যাবলেট খাই দি পু দি বহু ঝিও জয় কেই নহতে আজ্ঞা সমাজ অনেক কালে মো দেহ খারাপ মরিযিবি মু আগে তাকে জমি ভাগ করবি জীবন ট্রুথ বুঝলে না হ্যাঁ না আজ পর্যন্ত পয়সা পছরে গড়াই বলে মো পু আমেরিকার আর পুরো সে কে বাপা কোণ আছে মানে তাঁর অনেক কালে বাহার অছি তো সে ঝিও জয়কে দিয়ে দেবে তাঙ্কর ফাইটিং চালছে জীবনর চিরন্তন সত আজ্ঞা এটা যে মানুনি মানুনি আহ মানুছে আজ্ঞা বিন্দাসের অছি না তা পাখে রোগ অছি না তা পাখে কোণী প্রকার লোভ অছি না তা পাখে আলস উদ্ধ তো কে না দুঃখর কারণ কামনা কামনার বিনাশের দুঃখর বিনাশ তেমন যে বুঝিকি অবুঝা হব তো কি কহব যে চাই শুয়ে যে তাকে উঠে বসব কি আজ্ঞা তেমন আগ এই যে চারিটা সফল জীবন আগে সরল পাহাচ পাহাচ তো কহা দরকার নাই বাইশ পাহাচ জগন্নাথঙ্কর অছি উপরে উঠলে পাহাচ যাব গোটিয়ে গোটিয়ে পাহাচ চড়িবে একাথরে তিনটা নুহ উপর মহলাকে গেলে পাহাচ অছি যেতে লিফ্ট থাউ পাহাচ ইজ এ মাস্ট আপনার লিফ্ট গেলে মঝিরে অটকে যাওয়ার অছি কিন্তু পাহাচরে অটকেবে না গোটিয়ে কিন্তু গোটিয়ে গোটিয়ে পাহাচ চড়িবার অছি তেমন সরল পাহাচ কি সরল মু সে কই বহুত লোক জীবনটা কেমন জটিল করিদিয়ে জন বন্ধুকে গোটে কথা কহিল সে কে মোট গোটে সময় অছি কথা ঠিক আছে রুহ কিন্তু সে দিনকু তাঁর স্ত্রী কহিলেন গুলি খটি গপ মণি গুয়াকে দি ঘণ্টা এইথে সময় কটা যে তাহ তেমন জীবনটা নিজ জীবনকে নিজে পচারিবা মু মনুষ্য জীবন যাপন করুছি তো উত্তম মনুষ্য দেখি মু উত্তম ব্যক্তি দেখি মোর ব্যক্তিত্ব কোণ মু ক্যাজুয়াল মু সুপারফিসিয়াল মু ইমোশনাল মু নন প্রফেশনাল মু লোভী মু স্বার্থপর নিজকে নিজে সার্টিফিকেট দিও না আউ কাহা দরকার নাই কি জানিনি আগে যে মিছ কৌ সে জানিনি মু মিছ কৌছি যে ঠকুছে সে জানিনি এই যে বর্তমান পেপারে বাহারছে প্রতিদিন এমএলএ এমপি অম্পক সমক যে আয় স্নান নবা নাই পয়সা খাইলে বাপ পুয় বন্ধা হলে সচ্চোট পাই বন্ধা হলে লজ্জা লাগুছে আজ্ঞা এ সমাজের জন্ম হয়েছিল কেউ জঙ্গলের যাইকি আদিবাসী হয়েকি জন্ম হয়েছিল হিতটা তীর ধরিকি বুলুথান্তে আজ্ঞা এতে মুখা পিন্ধিবা এইটা আমার পিলাঙ্কু শিখেবা দেখরে তুমি এমতি আয় সাইড সব এম চোরি করে খাইব কোণ কাহা কাহা পাই রোল তেমন ইয়ে হল জীবন তেমন প্রথমে জীবনটাকে শুদ্ধ জীবন করিবা কলুষিত জীবন করিবা নাই সে দায়িত্ব আমার নিজের মোর মোর মু সকাল উঠে মুহ সফা করুছি দাঁত সফা করুছি গাধেই যাচ্ছি দেহ সফা করুছি জোতাকে ব্রশ করুছি ব্রান্ডেড শার্ট ব্রান্ডেড শার্ট লোক কৌছন্তি মু যে অমুক ব্রান্ড ছড়া পিন্ধেনি রে কফিন কো ব্রান্ড নাহি ওকেই রকো ব্রান্ড নাহি ওসানি রকো ব্রান্ড নাহি নবগণ ভাই ধীরে ধীরে হসছন্তি আজ্ঞা জীবনর চিরন্তন সত কৌছি প্রত্যেক দিন অতিকমরে পাঁচটা ছটা লোকঙ্ক সহ কাউন্সিল কৌছি আমেরিকার জনে ভদ্র ব্যক্তি কান্দিলে আজ্ঞা কান্দিলে তাহলে কোণ মু মো স্ত্রী এটি করছি কোটিপতি কোণ মিলবা আজ্ঞা গোটিয়ে বলি পিলা সে ইয়া করছি আমি মরিপারু কি বঞ্চিপারু ভাবন্তু তাহলে মু কোভাবে জীবনটা যাপন করছি মু মনুষ্য কি রাক্ষস আম ভিতরে দেবত্ব অছি দানবত্ব অছি দেবত্ব অছি দানবত্ব অছি দেবত্ব অছি দানবত্ব অছি মু দেবত্বটাকে চিনিছি কি মু নিজকে চিনিছি কি মোর কোণ প্লস পয়েন্ট আপন কৌছি গোটে কাগজ কলম ধরবে আজ রাত্রে লিখবে মো ভিতরে দেবত্ব কোণ অছি দানবত্ব কোণ অছি মো ভিতরে স্ট্রেংথ কোণ উইকনেস কোণ মোর ভালো গুণ কোণ খারাপ গুণ কোণ মোর দেবতা গুণ কোণ রাক্ষস গুণ মো ভিতরে কোণ অছি দেখন্তু আজ্ঞা দেখিবে সেলফ অ্যাওয়ারনেস আত্ম সচেতনতা নিজকে চিনিবা নিজকে জানিবা নিজকে চিনিবা নিজকে জানিবা সবু বড় কথা হল সেইটা যে সেটিকি করিছে আজ্ঞা সে হারিব নাই ভুল বিজ্ঞ লোক মানে মানন্তি শিখন্তি সজাড়ন্তি আসন্তা কালি সে ভুল হুয়ে নাই দেয়ার ইন দি প্রসেস সেইটা হল সরল কোণ জীবনকে শুদ্ধ করিবার আত্মাকে শুদ্ধ করিবা ভাবনাটাকে শুদ্ধ আমি অটোমেটিক ওয়াশিং মেশিন রাখিছু জন্মতা ভদ্রটা দেখ অটোমেটিক
এপটু পশিব ময়লা লুগা সেপটে আইরন হইকি বাহারি যাব কোন অসিত ভাই সুযুক্ত আইরন হইকি বাহারি যাব মু কইলি এমিতি মেশিন নাই যে কি আপনাকে পিঁধাই দেব আর পটে আর আপনি সে কষ্ট করিবে আচ্ছা এতিকটা আমি কাই হি পারু আমি কাই নিজর ময়লাটাকে মনর ময়লাটাকে সফা করি পারু আমি কাই নিজর ময়লাটাকে চেজি পারু আমি কাই নিজ পাই গোটে ওয়াশিং মেশিন হউনু ওয়াশিং মানে কোন ভাবনার ওয়াশিং শুদ্ধ ভাবনা কাই করিব না আই 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 মু মোর তো ইয়ে গোটে পয়েন্ট হলো জীবন যদি আপন মনুষ্য জীবন যাপন করনাতি আউ সফল সরল আর কিছু দরকার নাই সেগুলা আপনাকে তো ম্যানুফ্যাকচার ডিফেক্ট কোন বুঝবাইলে ম্যানুফ্যাকচার ডিফেক্ট जीवन मनुष्य जीवन नुह जीवन नुह आपके घुणा करेंगे आपन को देखिले भितर आसीज घुणा आसीज कि आलोचना करेंगे कहीं आप घर बिरीयानी करेंगे पचास टका किलो वाला चाउल के किलो वाला चाउल बढ़िया आसो बासमती राइस इंडिया गेट राइस आसो कि चाइना गेट राइस आस क्वालिटी राइस ए प्रदीप भाई कौन हसी रही कि बिरीयानी आप भावतु तेनाली क्वालिटी दरकार जीवन क्वालिटी दरकार आगे एनश्योर करवा मो जीवन क्वालिटी ठीक अच्छे दैट इज द मोस्ट इंपोर्टेंट थिंग मो जीवन मोर दायित्व बड़ा ट्रक नहीं कार्बन सब नहीं आसला
ଉତ୍ତରାଖଣ୍ଡ ତା ସାଙ୍ଗରେ 35 ମିନିଟ୍ କଥା ହେଲି କି ଜୀବନ ଆଜ୍ଞା ତାଠୁ ଶିଖିଲି ମାତ୍ର 55 ବର୍ଷ ବୟସ ତାଠୁ ଯାହା ତା ଉପରେ ଲେଖିଥିଲି ଜୀବନ ପୁସ୍ତକରୁ କିନ୍ତୁ ମୁଁ ଯାହା ଶିଖିଲି ଆଜ୍ଞା ସିଏ ମୋତେ ମଜବୁତ କଲା ଗଛକୁ ସାର ଦେଲା ଭଳିଆ ସେଟା ମୋତେ ମଜବୁତ କଲା ଏବେ ଆପଣ କେମିକାଲ ସାର ନାହିଁ ଅର୍ଗାନିକ 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 ମଣିଷ ସହିତ ମଣିଷ ମିଶିକି ଯାହା ଶିଖେ ସେଟା ଅର୍ଗାନିକ ସାର ବୁଝିପାରିଲେ ତ ମଣିଷ ସହିତ ମଣିଷ ମିଶିକି ଯୋଉଟା ଶିଖେ ସେଟା ଅର୍ଗାନିକ ସାର ତେଣୁ ସଫଳଟା ହଉଛି ଆପଣ ଜୀବନରେ ଯେତେବେଳେ ଜୀବନଟାକୁ ଜୀବନ ଭଳି ଆକ୍ସେପ୍ଟ କରିବେ ଜୀବନଟାରେ ସୁଖ ଦୁଃଖକୁ ଏକା ଟାଇପ୍ର ଆକ୍ସେପ୍ଟ କରିବେ ଯୋଉଟା ଶ୍ରୀମଦ ଭଗବତ ଗୀତାରେ ପ୍ରଭୁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ବୁଝେଇ ଦେଇଥିଲେ ବାସ୍ ଜିନିଷଟା କି ହବ ସେଇଟା ଦାଟ୍ ଇଜ୍ ମାଚ୍ୟୁରିଟି ଦାଟ୍ ଇଜ୍ ସ୍ପିରିଚୁଆଲ ମାଚ୍ୟୁରିଟି ଚିତ୍ତପ୍ରଜ୍ଞତା ଖୁସିରେ କୁଟକୁଟ ହବାର ନାହିଁ ଦୁଃଖରେ ଭାଙ୍ଗି ପଡ଼ିବାର ନାହିଁ ତେଣୁ ତାର ବ୍ଲଡ୍ ପ୍ରେସର ହବନି ଡାଇବେଟିସ୍ ଆସିବନି ରୋଗ ଆସିବନି ଗ୍ୟାରେଣ୍ଟେଡ୍ ଆଜ୍ଞା ମୁଁ ଲୋକଙ୍କୁ ଦେଖିଛି ହସିଦେ ବୁଝିଲେ ଠିକ୍ ଅଛି ତାହା ପ୍ରଭୁଙ୍କର ଇଚ୍ଛା ମତେ ଜଣେ ସେଇଭଳି ମହାମନୀଷୀ କହିଥିଲେ ବହୁ ବର୍ଷ ପୂର୍ବେ ଗୋଟିଏ କଥା ମନେ ରଖିଥା ଯାହା ଜୀବନରେ ହବ ପଡିକିରି ଗୋଡ ଭାଙ୍ଗିଗଲେ ଏବେ କହିବୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଗଡ୍ ଫର୍ ଏଭ୍ରିଥିଙ୍ଗ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଗଡ୍ ଫର୍ ଏଭ୍ରିଥିଙ୍ଗ ଆଜି ମୁଁ ପ୍ରାକ୍ଟିସ୍ କରି ଆସୁଛି 40-50 ବର୍ଷ ଧରି ମୁଁ ପଢିଲା ବେଳଠୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଗଡ୍ ଫର୍ ଏଭ୍ରିଥିଙ୍ଗ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଦେଇଥିଲେ ହେଲାନି ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଗଡ୍ ଫର୍ ଏଭ୍ରିଥିଙ୍ଗ ପ୍ରଭୁ ଯାହା କରନ୍ତି ମଙ୍ଗଳ ପାଇଁ ଆମେ ଭାଷଣ ମାରୁ ପ୍ରାକ୍ଟିସ୍ ନାହିଁ ତେଣୁ ସଫଳ ଜୀବନ ସେୟା ହେଲା ସବୁ ଅନ୍ଧାର ଭିତରେ ଆଲୁଅ ଖୋଜିବା ସବୁ ଦୁଃଖକୁ ସୁଖ ଭଳିଆ ଗ୍ରହଣ କରିବା ଚିତ୍ତପ୍ରଜ୍ଞତା ପାଇଲେ ଖୁସି ନ ପାଇଲେ ଖୁସି ମୁଁ ଭାଇକି ଫୋନ କଲି ଭାଇ ଫୋନ ରିସିଭ୍ କଲାନି କି ରିଭର୍ଟ ବ୍ୟାକ୍ କଲାନି କଣ ହେଲା ଗର୍ବ ହେଇଗଲା ମୁଁ ତା ପାଇଁ କଣ ନ କରିଛି 3 ଦିନ ହେଲାଣି ରିଭର୍ଟ ବ୍ୟାକ୍ କରୁନି ଆଜ୍ଞା କିଏ ଟର୍ଚର ହେଲା ନିଜେ ଟର୍ଚର ହେଲା ଭାଇ ଆରାମରେ ବସିଛି ଘରେ ଠିକ୍ ଅଛି କିଛି ଅସୁବିଧା ଥିବ କରିପାରିବି ଇଚ୍ଛା ନାହିଁ କରିପାରିବି ଆକ୍ସେପ୍ଟ ଇଟ୍ ନୋ ଟେନ୍ ନୋ ବ୍ଲଡ୍ ପ୍ରେସର ନୋ ଡିପ୍ରେସନ କିଛି ହବନି ଆଜ୍ଞା ନଥିଙ୍ଗ ୱିଲ୍ ହାପନ୍ ମିଳିଲେ ଖୁସି ନ ମିଳିଲେ ଖୁସି ପାଇଲେ ଖୁସି ନ ପାଇଲେ ଖୁସି ଆପଣମାନେ କହିବେ ଏଇଟା ସେଟା ସହଜ କଥା ନୁହଁ ଆଜ୍ଞା ସତ କଥା ଏଇଟା ତ ସହଜ କଥା ନୁହଁ ମଟନ ମାଂସ କିଣି ଆଣି ରାନ୍ଧିକିରି ଖାଇବା ବି ସହଜ କଥା ନୁହଁ କିଣିଲା ବେଳେ ବି କଷ୍ଟ ଚିନି ପାରିବାନି ଆଣିକି ରାନ୍ଧିଲା ବେଳେ ବି କଷ୍ଟ ରାନ୍ଧିବା ତ ସହଜ ନୁହଁ ଖାଇଲା ବେଳେ ବି କଷ୍ଟ ଆଉ ଯଦି ବେଶୀ ଖାଇଦେଲେ ହଜମ ନ ହେଇକି ଝାଡା ହବା ବି କଷ୍ଟ ତେଣୁ କୋଉଟା ସହଜ ନୁହଁ ଆଜ୍ଞା ଜୀବନରେ କିନ୍ତୁ ସେଇଟା ଠିକ କରୁଛୁ ଆମେ ଫୁଲ ଗଛଟେ ଲଗେଇବାନି ଫୁଲ କିଣିକି ଦବାନି କିନ୍ତୁ ସକାଳୁ ଘଣ୍ଟାଟେ ବୁଝିବା ଫୁଲ ଚୋରି କରିବାନି ଆ ବାରିରୁ ତା ବାରିରୁ ବାଡ଼ି ଖଣ୍ଡେ ଧରିକି କହିଲେ ଯୁକ୍ତି କରିବା ପରମେଶ୍ୱର ଭାଇ କଣ ଧୀରେ ଧୀରେ ହସୁଛନ୍ତି ପରମେଶ୍ୱର ଭାଇ କହିଲେ ମୁଁ ତ ଯାଇନି ଚୋରି କରିବାକୁ କଣ କରିବି ତେଣୁ ଆପଣ ଜୀବନଟାର ସଫଳତା ବୁଝନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସଫଳ ନୁହଁ ଭିକ୍ଟ୍ରି ମୋ ପୁଅ ଚାକିରି କରିଗଲା ମୋ ପୁଅ ଆମେରିକାରେ ଅଛି ଏକଦମ ନାଚିଲେ କଣ ନା ସଫଳ ତାପରେ ମୋ ସୁଖ ହେଲା କଣ ନା ମୋ ପୁଅ ସେଇଠି ଆମେରିକାନ ଝିଅକୁ ବାହା ହେଇକି ସେଟଲ୍ କରିଗଲା ତାପରେ ଏଇଠି ଗୋଟେ ମୁହଁଟା ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଭୁବନେଶ୍ୱର ଲୋକ ଅଛନ୍ତି ତାଙ୍କ ପିଲାମାନେ ବାହାରେ ଅଛନ୍ତି ବାପା ମରିଗଲେ ବି ପିଲାମାନେ ଆସୁନାହାନ୍ତି ଯୋଉ ବାପାମାନେ କହୁଥିଲେ ମୋ ପୁଅ ଆମେରିକାରେ କାନାଡାରେ ଅଷ୍ଟ୍ରେଲିଆରେ ଏଠି ସିଙ୍ଗାପୁରରେ ସେ ଆସୁନାହାନ୍ତି ଆଜ୍ଞା ସେଇଟା ଗୋଟେ ଅମର ସାଥୀ ବୋଲି ଗୋଟେ ଅର୍ଗାନାଇଜେସନ ହେଇଛି ସେଇଭଳି ଲୋକମାନଙ୍କର ଡେଡ୍ବଡିକୁ ନେଇ ସତ୍କାର କରୁଛନ୍ତି ଦିଦିନି ପଡିଯାଉଛି ପୁଅ କହୁଛି ଯାଇପାରିବେନି ଭିସା ମିଳୁନାହିଁ ଫ୍ୟାକ୍ଟ ଆଜ୍ଞା ଏକଦମ ଫ୍ୟାକ୍ଟ ତାଙ୍କ ସହିତ ମୁଁ 8 ବର୍ଷ ହେଲା ଜଡିତ ହେଇଛି ସେ ମତେ ଡାଟା ଦେଇଛି କୋଟିପତି ତିନିବାଲା କୋଠା ହଜବେଣ୍ଡ ପଡିଛନ୍ତି ସକାଳୁ ଡେଟ୍ କରି ୱାଇଫ୍ ପାରାଲିସିସ୍ ଫୋନ ପାଖକୁ ବି ଯାଇପାରୁ କାମ ବାଲି ଆସେନି ଦିସ୍ ଇଜ୍ ଦି ଟ୍ରୁଥ୍ ଅଫ୍ ଲାଇଫ୍ ସଫଳ ଜୀବନ ତେଣୁ ଜୀବନକୁ ସଫଳ କରିବାକୁ ହେଲେ ଜୀବନଟାକୁ ମଣିଷ ଜୀବନଟାକୁ ମଣିଷ ଜୀବନ ଭଳିଆ କରିବାକୁ ପଡିବ ଏଇଗୁଡ଼ା ହେଲା ସରଳ ପାହାଚ ମୁଁ ଉପାୟ ଲେଖିଲି ପାହାଚ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରରେ 22 ପାହାଚ ଅଛି ଗୋଟିଏ ପାହାଚ ପରେ ଗୋଟିଏ ପାହାଚ ଚଢିକି ଯିବାକୁ ପଡିବ ଆଜ୍ଞା ସମସ୍ତଙ୍କର ଦୋତାଲା କୋଠା କାହାର ଗୋଟିଏ ମହଲା କୋଠା ନାହିଁ ବହୁତ କମ୍ କରିଥିବ ଆପଣ ଚଢୁଛନ୍ତି ପାହାଚରେ କାରଣ ଯୋଉମାନେ ବହୁତ କଷ୍ଟ କରି ବହୁତ ଅର୍ଜନ ଘର କରିଛନ୍ତି 2 ମହଲା କି 3 ମହଲା ଲିଫ୍ଟ ଲଗେଇ ନା ଯେ ଆପାର୍ଟମେଣ୍ଟର ଅଛି ଲିଫ୍ଟ ଅଛି ସେମାନେ ପାହାଚରେ ଚଢି ଯାଉଛନ୍ତି ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଆପଣ ସେ ପାହାଚରେ କେତେ ଥର ଚଢୁଛନ୍ତି ଭାବନ୍ତୁ ସେ ପାହାଚରେ ଧୀରେ ଧୀରେ ଯାଉଥିବେ ଅନେକ ସମୟରେ ପାହାଚରେ ଗୋଡ ଖସି ଯାଉଥିବ ଅନେକ ଲୋକ ଗୋଟେ ଗୋଟେ ପାହାଚ ଯିବନି 3-3 ପାହାଚ ଡେଇଁବେ ଯିଏ 3 ପାହାଚ ଦିଏ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ତାର କଣ ହବ ସେଠିକି ପଡିବ ସରଳ ଆଜ୍ଞା ଜଟିଳ କିଛି ନାହିଁ ଜୀବନଟା ବଡ ସରଳ ଆମେ ତାକୁ କରିଦେବୁ ଜଟିଳ କାହିଁକି ଆମର ନିଡ୍ଟାକୁ ଆମେ ଗ୍ରିଡ୍ କରିଦେବୁ ନିଡ୍ଟା ଦରକାର ବହୁତ ଲୋକ ଆପଣଙ୍କୁ ଉପଦେଶ ମାଗିବେ କିନ୍ତୁ ତାଙ୍କ ମନକୁ ପାଇବନି କାହିଁକି ନା ତାଙ୍କ ହରେ ଆପଣ ହ ମାରି ନାହାନ୍ତି ସେ ମୁହଁ ବୋଲି ତ ଠିକ କହିଲେ ଯେ ରହିଲେ
ସେ ଭୋଗିଲେ ଡକ୍ଟରଙ୍କୁ ଆପଣ ଦେହ କଥା କହିଲେ ସେ ପ୍ରେସ୍କ୍ରିପ୍ସନ୍ ଦେଲା କିନ୍ତୁ ଆପଣ ଡକ୍ଟରଙ୍କ ଉପରେ ବିରକ୍ତ ହେଲେ କାହିଁକି ନା ଭିତର ବିଲ୍ ଲେଖିଛନ୍ତି ମୋର ମନେ ପଡ଼ୁନି ଆଜ୍ଞା ଦେହ କାହାର ବେମାରୀ କାହାର ଡକ୍ଟରଙ୍କୁ ରାଗିଲେ ପ୍ରେସ୍କ୍ରିପ୍ସନ୍ ଦେଲା କିନ୍ତୁ ଠିକ୍ ଟାଇମ୍ରେ ୱାନ୍ ଟାବ୍ଲେଟ୍ ଫାଇଭ୍ ଦେଲି ଆଠ ଘଣ୍ଟା ଡ୍ୟୁରେସନ୍ ବିଫୋର୍ ଟାଇମ୍ ବିଫୋର୍ ବିଲ୍ ଏ ଦାୟିତ୍ୱ ମୋର ଡକ୍ଟରଙ୍କର କାମ ସରିଗଲା ଯଦି ମୁଁ ସେ ଦାୟିତ୍ୱ ନେଇପାରିବିନି ଭୋଗିବିନି କି ନାହିଁ ମୁଁ ଠିକ୍ ସମୟରେ ଖାଇବିନି ମୁଁ ଅଧିକ ଖାଇବି ମୁଁ ଯେତିକି ରେଷ୍ଟ ନେବା ନେବି ନାହିଁ ମୁଁ ଅଯଥା କଥା ମୁଣ୍ଡରେ ପୁରେଇବି ଆଜ୍ଞା ମୋତେ ତ ବେମାରୀ ହବ ଏସିଡିଟି ହବ ଗ୍ୟାସ୍ ହବ ମୁଣ୍ଡ ବିନ୍ଧିବ ଆଜ୍ଞା କାରଣ ରିଜିନ୍ଟା ପରେ ଆମେ ସେଇ କାମ କରିଛେ ଯେଉଁଥିରେ ମୁଣ୍ଡ ବିନ୍ଧିବ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଜଟିଳ ହଁ ହଁ ନାଇଁ ନାଇଁ ଆପଣ ଆଜିକାଲି ଯୁଗରେ ଆପଣ ଭଲ ଭାବେ ଜାଣିଛନ୍ତି ମିଛଟାକୁ ପ୍ରମାଣ କରିହେଉଛି କିନ୍ତୁ ସତଟାକୁ ପ୍ରମାଣ କରିହେଉନି ସତଟାକୁ ପ୍ରମାଣ କରିବା ବହୁତ କଷ୍ଟ ଭେଜାଲ ଘିଅ ଚାଲିଛି ଖାଣ୍ଟି ଗାଈ ଘିଅ ଲୋକ ବିଶ୍ୱାସ କରିବେ ପଛରେ ସତରେ କି ଲୋକ ଆପଣ ଯଦି ସତ କଥା କହିବେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି କଣ କହିବେ ଭାଇ ମୁଁ ଗୋଟେ ସତ କଥା କହିବି ତମେ ବିଶ୍ୱାସ କରିବ ତ ମାନେ ଆଗ ଇନସିଓର ମୁଁ ସତ କଥା କହିବି ହେଲେ କହିବା କଥା ତ କହିବ ତୋର ଯାହା ବ୍ରାଣ୍ଡ ସେଇଆ ଯେ ମିଛୁଆ ମିଛ କହିବ ଯେ ସତ୍ୟବାଦୀ ସତ କହିବ ଦଲାଇ ଲାମା ଗୋଟିଏ କଥା କହିଥିଲେ ଗୁରୁ ଦଲାଇ ଲାମା ଗୋଟେ କଥା କହିଥିଲେ ଆପଣ ଚାରିପଟେ ଯୋଉ ଲୋକ ଅଛନ୍ତି ଆପଣ ତାଙ୍କୁ ପରିବର୍ତ୍ତନ କରିପାରିବେନି କିନ୍ତୁ ବ୍ୟବହାରରେ ପରିବର୍ତ୍ତନ କରିବ କେମିତି ଯଦି ଗୋଟେ ନେଗେଟିଭ ଲୋକ ଆପଣଙ୍କ ସହିତ ନେଗେଟିଭ ଟ୍ରିଟମେଣ୍ଟ କଲା ଆପଣ ତାକୁ ନେଗେଟିଭ ଟ୍ରିଟମେଣ୍ଟ କରନ୍ତୁନି ଆପଣ ଯେମିତି ସେମିତି ଟ୍ରିଟମେଣ୍ଟ କର ଅର୍ଥାତ ଆପଣ ଯଦି ପଜିଟିଭ ଲୋକ ଟ୍ରିଟିଂ ପଜିଟିଭ ଟ୍ରିଟିଂ ପଜିଟିଭ ଆଜ୍ଞା ପିଆଜ କିଲୋ ଦୁଇଶହ ଟଙ୍କା ହେଇଥିଲା କିନ୍ତୁ ପିଆଜ କଣ ଆପଲ ହେଇଯିବ ଯେତେବେଳେ ପିଆଜ କିଲୋ ଦୁଇଶହ ଟଙ୍କା ହେଇଥିଲା ଆପଲ ଶହେ ଟଙ୍କା ହେଇଥିଲା ନବଗନ ଭାଇ ଘରକୁ ମୁଁ ଯାଇଥିଲି ପିଆଜ କିଲେ ନେଇକି ଯାଇଥିଲି କାରଣ ଦୁଇଶହ ଟଙ୍କାରେ ସେ ଭାଇ ମତେ ଦେଖୁ ଦେଖୁ ତା କୁକୁରକୁ ଛାଡ଼ିଦେଲା ଯା ହର ଭାଇକି ଗଡୁ ନାଇଁ ନାଇଁ ମଜାରେ କହିଲେ ଆଚ୍ଛା ପିଆଜ କିଲୋ ଦୁଇଶହ ଟଙ୍କା ବୋଲି ପ୍ରଦୀପ ଭାଇ ଆପଣ ନେଇକି ଯିବେ ପିଆଜ କିଲୋ ଦୁଇଶହ ଟଙ୍କା ଆପଲ ସାଙ୍ଗରେ ସମାନ ପିଆଜ ପିଆଜ ଆପଲ ଆଜ୍ଞା ଆପଲ ମଣିଷ ମଣିଷ ଅମଣିଷ ଅମଣିଷ ତେଣୁ ଏଇଟା ହଉଛି ସବୁ ହେଲା ଆଜ୍ଞା ସରଳ ଏଠି ଜଟିଳତା କିଛି ନାହିଁ ସତ ସତ ମିଛ ମିଛ ଆପଣ କୁହନ୍ତୁ ଆଜ୍ଞା ଯେତେବେଳେ ଆପଣ ଖାଉଛନ୍ତି ଲଞ୍ଚ କି ଡିନରରେ ଲଞ୍ଚ ଖାଉଛନ୍ତି ମେନ୍ ଫୁଡ଼ଟା ହେଲା ଭାତ ତେଣୁ ଥାଳି ମଝିରେ ଭାତ ଥୁଆ ହେଉଛି ଛୋଟ 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 ଗିନାରେ ତରକାରୀ ଥୁଆ ହେଉଛି ଆପଣ କେବେ ମଝିରେ ତରକାରୀ ଥୋଇକି ଛୋଟ ଗିନାରେ ଭାତ ଥୋଇଛନ୍ତି ଏଟା ତ ସରଳ କଥା ଏତେ ଜଟିଳ କେଉଁଠି ଅଛି ଆପଣ ସିମ୍ପଲ ଜିନିଷ ତେଣୁ ଜୀବନଟା ଆଜ୍ଞା ସରଳ ଆମର ଯୋଉ ଅହଂକାର ଆମର ଯୋଉ ଇଗୋ ଯୋଉ ଅହଂକାର ଯୋଉ ମୁଁ ନଷ୍ଟ କରିଦେଉଛି ଆଉ ସବୁଠୁ ବଡ଼ ତେଣୁ ସଫଳ କଣ ସଫଳ ହଉଛି ଯେତେବେଳେ ଆପଣ ସରଳ ଜୀବନ ଯାପନ କରିବେ ତାଟି ସଫଳ ସଫଳ ଜୀବନର ଡେଫିନେସନ ହେଲା ଆପଣ ଯେତେବେଳେ ସରଳ ଜୀବନ ଯାପନ କରିବେ ସେଇଟା ହେଲା ଆପଣଙ୍କର ସଫଳ ଜୀବନ ଏହି ଆଜ୍ଞା ଦେଖନ୍ତୁ ବହୁତ ଲୋକ ମୁଁ ଜାଣିଛି ବ୍ୟାଙ୍କ ଜଣେ ଭଦ୍ରବ୍ୟକ୍ତି କହିଲେ ଡକ୍ଟର 73 ଆଜ୍ଞା ମୁଁ 8 digit ମୋ ପାଖରେ ଅଛି ମାନେ କୋଟିଏ ଟଙ୍କା ଅଛି ମୁଁ କହିଲି ଆପଣ ପାଖରେ ପୁଅ ଅଛି ଚୁପ୍ ଚୁପ୍ କହିଲେ ନାଇଁ ନାଇଁ ସେ ପୁଅ ବୋଉ ପାଖରେ ରଖିବା ଉଚିତ ନୁହଁ କହିଲି ବାସ୍ ହଁ ଆଜ୍ଞା କହିଲି 8 digit କୋଟିଏ ଟଙ୍କା ଅଛି ଏଇ ବହୁତ ସାରା ରଖିଛନ୍ତି ଆଜ୍ଞା ସେ ମୁଁ ନମସ୍କାର କରିଦେଲି କାରଣ ଯୁକ୍ତି କରିବାକୁ ସମୟ ନାହିଁ ଆର୍ଗ୍ୟୁମେଣ୍ଟ କିଲ୍ସ ଏଭ୍ରିଥିଙ୍ଗ ଆର୍ଗ୍ୟୁମେଣ୍ଟ ନେଭର ସଲ୍ଭ ପ୍ରୋବ୍ଲେମ ଆଲୋଚନା ଯଦି ଜାଣିଲେ ଇଏ ଲୋକ ନେଗେଟିଭ ମୁଁ ସରଳ ଉପାୟ ବତାଉଛି ସରଳ ପାହାଚ ଇଏ ଲୋକ ନେଗେଟିଭ ଇଗୋ ଅଛି ନମସ୍କାର କରିଦିଅନ୍ତୁ ବର୍ଣ୍ଣବୋଧରେ ପଡିଥିଲେ ଦୁର୍ଜନ ଦୁରୁଜୁହାର ଅନେକ ଜଣେ ଜଣେ ବ୍ୟକ୍ତି କହିଲେ ଏତେ ନୀତି ନିୟମ କଣ ଆପଣଙ୍କୁ ନୀତି ନିୟମ ଭଲ ଲାଗୁନି କି ସେ ସଚ୍ଚନ ଛାଡ଼ିଦେଲେ କାରଣ ତାଙ୍କ ନୀତି ନିୟମ ଭଲ ଲାଗେନି ସେ ଡିସିପ୍ଲିନ ରହିବେନି ଶୃଙ୍ଖଳ ତାଙ୍କୁ ଭଲ ଲାଗେନି ଲାଗେନି ଦ୍ୟାଟ୍ସ ଅନରାଇଟ୍ କିଛି ଅସ ନାହିଁ କାରଣ ସମସ୍ତଙ୍କର ମତ ରହିଛି ଆମେ ଠିକା ନେଇନି କାହାକୁ ପରିବର୍ତ୍ତନ କରିବା ଦଲାଇ ଲାମା ସେଥିପାଇଁ କହିଥିଲେ ଆମ ଚାରିପଟରେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ନେଗେଟିଭ ଲୋକ ଯଦି ଆପଣଙ୍କୁ କଷ୍ଟ ଦେଲେ ୟୁ ନେଭର ବିହେଭ୍ ନେଗେଟିଭ ୟୁ ବିହେଭ୍ ଆଜ୍ ୟୁ ଆର୍ ଇଫ୍ ୟୁ ନେଗେଟିଭ ବିହେଭ୍ ନେଗେଟିଭ ବଟ୍ ଇଫ୍ ୟୁ ଆର୍ ପଜିଟିଭ ବିହେଭ୍ ପଜିଟିଭ ତା ପାଖରେ ଆମ୍ବ ଅଛି ସେ ଫୋପାଡ଼ିଲା ଆପଣଙ୍କ ପାଖରେ ଆଳୁ ଅଛି ଆପଣ ଆଳୁ ଫୋପାଡ଼ିବେ ଆମ୍ବ ଆମ ସିମ୍ପୁଲ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ସଫଳ ଜୀବନ ସବୁ ଅସୁବିଧା ସତ୍ତ୍ୱେ ସବୁ ଅସୁବିଧା ସତ୍ତ୍ୱେ ଯିଏ ହସି ପାରିଲା ସଫଳ ଜୀବନ ଧକ୍କା ଧୋକା ଖାଇ ମୁଁ ଆଜ୍ଞା କହୁଛି ମୋ
ধোকা খাইছি জীবনের আগে, জীবনের যেতে ধোকা খাইছি বললি আজ এটি পৌঁছে ধোকা খাইছি ধোকা খাইছি। এই দেখুন কেতবেলে আমার ভিডিও অফ হয়ে যাই, কিন্তু মু চালিছি, মো হৃদয়ের কথা কই চালিছি, ধোকা খাইছি ধোকা খাইছি আজ্ঞা মজা পাইছি। যে ধোকা খাইনি ধোকা খাইনি সে কোন জীবনে শিখিলা? চন্দন কাঠরে আপনি দেখুন চন্দন কাঠকে বেড়িরে খড়িলে চন্দন বাহারিব, চন্দন কাঠ দিকে মতো কে খড়ুচ কষ্ট লাগুছি। আচ্ছা নগরিলে কোটি বাহারিব, ফুল ভিতরে ছুঞ্চি পুরাইলে সুতা পশিলে গার্লান্ড হব, দেবী মা বেকের পড়ব। ফুল যদি কহব মু এত কোমল মো ভিতরে কাই ছুঞ্চি পুরাউছ, তাহলে তো লুজু থা দেবী মা গোড় তলে পড়ব, বেকের রইপারি। ভেরি সিম্পল আজ্ঞা, জীবনটা বহুত সরল, আমি তাকে করিদেব কমপ্লিকেটেড। আহরি বহু লোক অনেক যেমনি বর্তমান দেখুছেন সে চাকরি গলা করবি ডেজিগনেশন, তাঁর সঙ্গে দেখা হয়ে গেলে সে পরিচয় তাকে না দেবে, সে পরিচয় দেবে আজ্ঞা নমস্কার রিটায়ার্ড জেনারেল ম্যানেজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা না ডাক মু আজ্ঞা মাহান্তি বাবু। আচ্ছা মাহান্তি কোন না ডাক, না ডাক কোন মু একে মাহান্তি, আরে একে কোন লাস্ট কু কহিবে অশ্বিনী কুমার মাহান্তি। আপনার দেখুন আমি কি ছড়া ডেজিগনেশন ধরি বসতে, ডেজিগনেশন আউ না জন্মবেলা ডেজিগনেশন আসা, ডেজিগনেশন আমার গোটিয়ে আজ্ঞা কোন মানুষ, মানুষ তো হয়ে পাইলু না, অমানুষ হয়ে গলু, অবিবেক হয়ে গলু, রাক্ষস হয়ে গলু, লোভ হয়ে গেল, মিছ কহিলু, আয়ের বহির্ভূত জমি রাখিলু, ছাতির হাত দিয়ে কহ যেত টাকা দরমা পাচ্ছ সেইতরে চলিছু না কেউ ধনের আসি ঘরপার করছু। আজ্ঞা ডঙ্গরে কথা কহিপার সে গোটে বিরাট কথা, বহু লোক সে তাঙ্কর উপরে আসনের থাকবে, তেমন সফলতার জীবন কেমিতি হব অন্ধার ভিতরে যে আলু এটা সৃষ্টি করি, অন্ধার 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 কহিল হব না আজ্ঞা, অন্ধার ভিতরে আসন্ত আলুটি সৃষ্টি করা সেইটা লিডারশিপ, সেইটা বাহাদুরি। এটি সব চোর, এটি সব চোর, তবে কম এটি সব চোর, এটি সব চোর, এটি কর কই কই সময় নষ্ট, তবে কিছু কর মিউনিসিপালিটি করু নাই, তবে কর তম ঘর আগে তুমি সফা কর, সেইটা হল সফল জীবন। নিজকে চিনিবা, যে ব্যক্তি নিজকে চিনিছি, নিজ ভিতরের দেবত্বকে চিনিছি, নিজের ভুলটাকে জানিছি, নিজের ভুল পাই নিজকে ক্ষমা করু নাই, নিজকে ঘৃণা করুছি, নিজের কানকে ধরি ঢো ঢোছি, সেই সফল ব্যক্তি আজ্ঞা ছি। যদি আমি যে ডেলি সেভিং আমি প্রতিদিন আগে এটি চালিছি কোণ চালিছি ব্লেড লোহাটা মনে নাই কেন ফ্রেশ রয়ে উপরে আমার প্রসন্ন ভাই, প্রসন্ন ভাই যে ব্যাঙ্ক আমার সেই পকরিপটে পাখে আমার সিনিয়র সিটিজেন আছে প্রসন্ন ভাই যোগ কহিলেন দাঁড়িয়ে রঙ লাগুনি, কিন্তু সে ধরা দাঁড়িয়ে যে চমৎকার দেখা যাচ্ছে তাঁকর সেটা আমি দেখুছি সি দেখি পাও না, তাঁক মনের দুঃখ হচ্ছে যে মু রঙ লগাউনি, মুহর তো দাঁড়িয়ে অছি মুহুরু কম মিলব, সে তো বসিলে পছপটে তাঁকর লাইট পড়ুছিল মুহ পড়া দেখা প্রতাপ ভাইঙ্কর বি স্টেট গলা। জীবন সফল সেতবে হব যেত আমি অন্য লোক ভাল পাইপার, যেত স্বার্থ ছাড়ি ত্যাগ ছাড়ি সেবা করে পারিবা। প্রসন্ন ভাই আমি সব আমার পাখের মন্দির অনেক আসিকি এই যে জাগর দিন যে ধর্ম করে মহিলা করে যাই তারপর দিন আমি আসিকি সরপতি সফা করি সেবার যে আনন্দ সেইটা হচ্ছে সফল জীবন। যেত লোক আপনার খোঁজবে সফল জীবন, যেত লোক আপনার রাস্তায় দেখি খুশি হবে হসিবে আপনার সফল জীবন, যেত লোক তাকে বিপদ সময় আপনার খোঁজবে ভরসা অ সেইটা হচ্ছে সফল জীবন আজ্ঞা। এই যে নাতি নাতুনি বাহার দিন কে কাটে হ্যাপি বার্থডে টু ইউ সেইটা আজ্ঞা অলগা প্রকার জিনিস, রেণুকা ম্যাডাম সেয়ার অনেক হচ্ছ জানিছি ভাই আমার সেপটে বসছেন তেমকি না আজ্ঞা। সফল জীবন হচ্ছে নাহি ভিতরে হে খোঁজবা সফল জীবন, নাহি ভিতরে হে খোঁজবা সফল জীবন, তোমার নফরত মেরা প্যার, তোমার নফরত মেরা প্যার, তোমার নফরত মেরা প্যার, দ্যাটস অল, সত্যর জয় হব, প্রেমর জয় হব, সংঘর্ষ লাগি রহব কিছু সমান সবুর আগে মনে রাখুন কোণ সেইথিরে সীমা নাই, সীমাহীন আকাশ আনন্দ সচিৎ আনন্দ দবার যে আনন্দ পাইছি, ত্যাগের যে আনন্দ পাইছি, নিঃস্বার্থের যে আনন্দ পাইছি আজ্ঞা সে সব ত্যাগ, ক্ষমা করিবার অছি। আজি জনে
काउनसेलिंग करूली कहली बा गोटे कथा बुझ मु जानी से अन्याय कर क्षमा पाइबार योग्य नुह कि तुम्हें शांति में रहीबार योग्य सफल जीवन योग्य तेणु क्षमा दि शांति रही क्षमा दि शांति रही भावतु आम मिल्क प्रडक्ट विभिन्न फुड प्रडक्ट कि देखु मैन्युफैक्चर के एक्सपायरी हाँ ना आज से देखु ना खाऊ तेणु प्रत्येक व्यवहार टाक देखा पड़ो यहाँ मनीष पणिया कि ना देवतर कि ना तो से जिनस सब निजक पचार निज भर खोजा निजक घाटा आत्मसमीक्षा करवा निजर बालान्स निजे या बंधुगण सफल जीवन से हम जिते बड़े आम केजाई नुह के लिस्ट करवा लोक मैंने जीवन में बहुत किसी पाई कि तार लिस्ट करती ना लिस्ट करते गोटे जोड़े जिनस पाई ना पु पचारानी झील पचारानी मोर अमक जगार घर कर तेणु केते सजाई नुह के आजिकल आउ गए लास्ट है जोटा कहली डेजिनेसन सर्वस्व डेजिनेसन गला गोटे नुआ गोटे रोग बाहर आपार्टमेंट आज्ञा जी को आपार्टमेंट रोचे से स्टाटस मुझे उत्कल हाइट रोचे सतर महलार तमें कौटी बेकना पुराणा आपार्टमेंट गुडा अच्छे तो आज्ञा ये स्टाटस आरंभ ये गोटे नुआ बेपारी आरंभ भरत भाई शुच तो भरत नायक भाई आम अच्छा हाँ ये नुआ कौट रोच हाँ मुझे मुझे डुप्लेक्स ना मुझे से उत्कल हाइट उत्कल हाइट आगुरी थी कस्मोपलिस आज कस्मोपलिस ना तो रघुनाथपुर आड़े आउ गए कौन अच्छे आम नागर बहुत भाई से अच्छा सी गोटे स्टार्ट प्रसन्न भाई विद्यालय पकाचे आज्ञा ये गोटे नुआ आई आलोचना मतलब शुणुच्छे तेणु आगर जो डेजिग्नेशन स्टाटस बर्तन ये है स्टाटस आपार्टमेंट स्टाटस किए कौन आउ गए स्टाटस कौन जानी देना किए बापा या घर रही आज किए निजे या घर ये कौट जीवन सफल हम कहला आज्ञा जीवन तो जटिल होगा नीड नुह ग्रीड डिस्कसन नुह आर्गुमेंट रेस्पन्ड नुह रियाक्टिंग छोट छोट आज्ञा बिंदास अच्छे जड़े भद्र व्यक्ति मुझे लास्ट सारे चालीस मिनट एक चाश मिनट हो जड़े भद्र व्यक्ति मत पचारे आपणकर गगन भाई यहाँ टे शुणुए गगन भाई कथा भूली पारे से आमेरिका कथा जे गगन भाई मत जो पचार आपणकर कौन आप स्त्री सहित के मतांतर हुए कहली आपति क्वेश्चन कहीं पचार कौन पजा करेंगे कि आप बुझीपाल नहीं कहीं कहते कि मोर सब जिते जहाँ भी स्त्री मत बुझुना आम सब हूँ तो देख दीटा कथा ये संसार रे भगवान समस्त कई कई सत सामान हे माँ पटू जन्म होता पांच भाई छह भाई 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 कई सामान नुहत यहाँ चिरंतन सत मान मत डिफरेन्स रख मतांतर रतांतर रनातर हे ना अहम छाड़ ईगो छाड़ समर्पण कर समस्त मत को सम्मान दि बस मुझे तू कि जानु तू हाउस वाइफ से आरंभ है जीवन सफल हलानी विफल हो सरल हलानी जटिल मतांतर हम मनातर हम नहीं जदि सम्मान दवा किसी सहवा किसी सहवा कुछ कम कुछ खुशी खुशी कम किसी सहवा किसी दवा कंप्रोमाइज एडजस्टमेंट समर्पण बास कौन से हारे बहुत आनंद अच्छे तेणु डिफरेन्स अफ ओपिनियन रतांतर रनातर रही प्रत्येक व्यक्ति प्राप्त षोड़श वर्ष पुत्र मित्र आचार्य चाणक्य कही पाने षोल वर्ष हो गले सांग भाया व्यवहार कर आजिकल एक कार्य छह वर्ष हो गया पिला कंट्रोल कर कि पिला पुओ बाहर बाप कि डाउनी ग्राइंड भाया देखे हूँ डोमिनेटिंग पजेसिव तू आई तू पार गलु तू कहीं मत न कहलु से घर छाड़ पड़ो सी भी बाहर सी भी स्वामी सी भी तार पिला सी भी बाप आम रहा आम तीन जन रहा सीटा है आज्ञा सरलता एवरी डे ये जीवन आमको किसी शिखौ प्रत्येक दिन जीवन आमको किसी शिखौ कि आम शिखुनु शिखबार बुड़ ना शिखबार भोग ना शिखबार इच्छा ना शिखबार आग्रह ना आखिबार आनंद ना स्वाद ना चमत्कारिता ना आज्ञा जीवन जो लोग निज भूल रु शिखे जो लोग निजर से भूल शिखिकी निजी करेक्ट कै सजाड़े आगक कै प्रत्येक दिन नुआ भूल हम से शिखा तेणु प्रथम आसत पुणी जोड़िया लाइन सारी दूँ जीवन ए मो जीवन मो मनीष जीवन जापुची कि गोटे बोझ जानते अनेक लोक जीवन
বঞ্চে হবনি অতিশয় হেরানি আর সহ্য হোক সফোচন হোক বঞ্চিয়া ইচ্ছা নাই মু বন্ধু কোটি মরব কুহ মো পাখে ঘণ্টে সময় অছি মু তোমাকে নেই ছাড়িদে কোটি মরব সে অশোক স্যার কাই মরব বর্তমান কৌতল বঞ্চিয়া ইচ্ছা নাই হিপোক্রাসি হিপোক্রাসি নো জীবনটা সুখময় তেমন জীবনটা যাহার বোধ মানুষ জীবন অছি ক্ষমা দিয়ে জানি ত্যাগ দিয়ে জাগিছি অহম ছাড়ি জাগিছি টিকে হসদেব আপনার জানিলে যে কৌছেন হসদেব টিকে ছোড়োয়া ছোড়োয়া তুমি গালি দিয়া মেনে নেই লিয়া বাস সেইটা হিঁ সফল সব নাটি ভিতরে হটে খোঁজবা সফল অন্ধার ভিতরে অন্ধার অন্ধার চিলাইবানি আলোটে তৈরি করা সৎসঙ্গ আর গোটিয়ে কথা মনে রাখতু স্বামী বিবেকানন্দ কইলে এটি আমি অন্য মানুষ চেঞ্জ করে পারিবানি নিজকে চেঞ্জ করা তাহা প্রত্যেক ব্যক্তিঙ্কর মতকে সম্মান দেওয়া সে মত আপনার পছন্দ হয়ে পড়ে সে অমনুষ্য পণিয়ার মত হয়ে পড়ে সেটা তাঁত তাঁক পাখে অছি আপনার কম অছি তাঁক ড্রেসটা গন্ধ সে স্প্রে মারি আইছেন আর স্প্রে কাম করুনি আপনার নাকটা ধর পড়ে সেটি তু গোটে কাই পিধুছ তোর ড্রেসটা গন্ধ এটা কত দিন হল পিধু কইকি কাই করি এটা করি সে তো শুনবনি না আলো সখি আপনার মত আপে রাখি হাতে মাপি চাখেটে চালিয়া পুরো ভাগবত লেখা হয়েছি আপনার হস্তে যা আছে দেখেবা তার অছি প্রতিবাদ তেমন জীবন মোর তাকে সফল করা দায়িত্ব মোর মু সরল খোঁজবি যে জটিল খোঁজবি সেই ডিসিশন মোর বাদ হেলা বি এথ হেলা ডি বি ডি ভিতরে সি দ্যাট ইজ চয়েস ইট ইজ মাই চয়েস হাউ আই লিড মাই লাইফ মো জীবন মোর আনন্দ মোর দায়িত্ব মু নেবি মোর জিম্মেদারি খুদ কা জিম্মেদারি খুদ লেনা আর কিছু নাই এদিকে রইলাম আপনার মতো সময় দিয়েছিলেন আর সময়কে বহু মানে সম্মান দিয়ে আর আপনার মানকর যাহা প্রশ্ন পচারিয়ার অছি পচারে প্রতাপ ভাই নমস্কার প্রতাপ ভাই আপনার তেমন আপনার মতো যে ডাকিলে মতো পরমেশ্বর ভাই কহিলেন মু অতিথি নুহ মু পুরা আপনার গোটে ভাই আর ভাইকে কেমতি অতিথি করে দেছ সরল পাহাচ তেমন আমি যে বসছি ভৌণী মানে ভাই ভৌণী আমি সমস্তে সদারে আচ্ছা এটি মুটে কথা করছি আপনার কষ্ট করতুনি মু এইটি পড়ি দৌছি যে চাট বক্সরে অছি আমার শোভম সোহম নায়ক লিখেছেন গুড ইভিনিং এভরিওয়ান জ্যোৎস্না রানী নায়ক ওম নোইং ভার্সেস রিয়েলাইজেশন ইজ রিয়েলিটি অফ আওয়ার প্রবলেম কারেক্ট নোইং ভার্সেস দশ রত্নাকর যেতবেলে রিয়েলাইজ কলা তারপরে সে বাল্মীকি হল আগে যুক্তি করুলা গোপাল বিষয় ভাই লিখছেন যথাসম্ভব সরল বোধক্ষম ভাষায় বুঝাই দেওয়ার আন্তরিক ধন্যবাদ নিজ যেতে অধিক কামে লগাইবা সেটি সুফল পাবে এটি সন্ধ্যা নাই আগে কারণ মানুষ প্রত্যেক দিন আমি উই আর প্রসিডিং টুয়ার্ডস দি এন্ড অফ আর লাইফ প্রত্যেক দিন বঞ্চেও পড়ব বিং প্রাকটিকাল বিং ভেরি ভেরি প্রাকটিকাল প্রাগমাটিক টাউন টুয়ার্ড পজিটিভ কনস্ট্রকটিভ প্রডক্টিভ এসব ল্যাঙ্গুয়েজ আগে আমি নেগেটিভ যাবানি ডেস্ট্রাকটিভ যাবানি আপনার মতো আজ্ঞা বহু লোক যে ক্রিটিসাইজ করছেন পছে নিন্দা করছেন মু তাকে বেশি ভালো পাই আজ্ঞা বেশি ভালো পাই কিন্তু না মোর ভাল গুণক সে সহি নপারি নিন্দা করছেন যে মানে মোর ক্রিটিসাইজ করতে পছরে মুহ তো নাই মুহে তেল মারিদেবে ভাই আপনার ভাড়া কে নাই আপনার ভাগ্যবান মতো জাঁচি মু বেশি ভালো পাই কিন্তু না সে তো আটলি সেটা গোটে কথা যে সামনার কিছু চুপটা বসছেন পছরে করতো তেমন লেখা হল অক্ষয় কুমার সাউ Thanks a lot for making Sunday successful by explaining the simple ways of successful life. Today's program is really valuable and enlightening. Making life simple is very difficult. Nay bondhu, difficult hote no. Kaiki na gotiye kotha apna dekhantu. Ame bahut difficult kama karuchu. Even sago dibida kinile bi sago bida ko aniki ghare bachheru paribo. ତା ଭିତରେ ପଚା ସଢା ଗଛ ଥିବ ଘାସ ଗଛ ଥିବ ତାକୁ ଚେର କାଟିବାକୁ ପଡିବ ସବୁ ଜିନିଷ ତେଣୁ କଷ୍ଟ ନୁହଁ ଯେତେବେଳେ ଗୋଟେ ମାଟିଏ ମା ହଉଛି ମହିଳାଟିଏ ନଅ ମାସ ପେଟରେ ଧରୁଛି କେଡ଼େ କଷ୍ଟ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ସେ ମା ହେଇଯାଉଛି କିଏ ଆନନ୍ଦ ତେଣୁ ସବୁ କଷ୍ଟ ପଛରେ ଆନନ୍ଦ ଅଛି ତେଣୁ ଡିଫିକଲ୍ଟ କହିବା ନାହିଁ ମେକିଂ ଲାଇଫ୍ ଇଜ୍ ମେକିଂ ଲାଇଫ୍ ସିମ୍ପୁଲ୍ ଲାଇଫ୍ ଇଜ୍ ସିମ୍ପୁଲ୍ ଆମେ ତାକୁ ଜଟିଳ କରୁ ଆମେ ଲାଇଫ୍କୁ ସିମ୍ପୁଲ୍ କରୁ ଲାଇଫ୍ଟା ସିମ୍ପୁଲ୍ ଆମେ ତାକୁ କମ୍ପ୍ଲିକେଟେଡ୍ କରୁ ଯେମିତି ଆମେ ବିଭିନ୍ନ ଡିଜାଇନ୍ର ଡ୍ରେସ୍ ମୁଁ ଜଣେ ପିଲାକୁ ପଚାରିଲି ସେ ସତର ଅଠର ବର୍ଷ ମୁଁ କହିଲି ତୁ ଏମିତି ଗୋଲ ଗୋଲ କାଟିକିରି ମୁଣ୍ଡ ଉପରକୁ ଏଇଗୁଡ଼ା ଠେକି ବେଳେ କାହିଁ ଫସିଲା ମୁଁ କହିଲି ତୁ ଏଇଟା ଯାହାଙ୍କର ଦେଖିକିରି କରିଛୁ ଭଲ ହେଲା ତୁ ଭଲ ଲୋକଙ୍କର କିଛି ଭଲ ଗୁଣ ଶିଖୁନୁ ଖରାପ ଗୁଣ କାହିଁ ଶିଖିଲୁ ତାକୁ ଦେଖେଇଲା ନା ବାପା ରାଗୁଛନ୍ତି ମା ରାଗୁଛନ୍ତି ମୁଁ କହିଲି ରାଗିଲେ ଠିକ ଅଛି ତୁ ଯଦି ଶିଖିକିରି ଏ ଯୋଉ ଠେକି ପକେଇ ଦେଇକି କରିଦେଲୁ ତଳ କାଟିକି ଉପରେ ଏମିତି ଏମିତି ଦେଖିଦେଲୁ ମତେ ଭଲ ଲାଗିଲା ଆଉ କଣ ଶିଖିଲୁ ତାର ଭଲ ଗୁଣ ଶିଖିଲେ ନାହିଁ ତାର କିଛି ନାହିଁ ତେଣୁ ଅଶିତ ବାବୁ ଲେଖିଲେ ଖୁବ ସୁନ୍ଦର ସରଳ ଜୀବନ ସଫଳ ପାହାଚ ମୁଁ ସେଇ ପଥରେ ଅଛି ଆଉ ଗୋଟେ କଥା ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା
ଆପଣଙ୍କର ଏ ବ୍ୟାଙ୍କ ଭାଇମାନେ ଯେଉଁମାନେ ଗ୍ଲୋବାଲ ସ୍ପିରିଚୁଆଲ ମିଶନଟେ କରିଛନ୍ତି, କେତେ ସତ୍ ଭାବନାରେ କରିଛନ୍ତି, ସେଟା କିଛି ବେପାର ନାହିଁ, କମର୍ସିଆଲ ନାହିଁ, ଆପଣ ଭାବ ସେଟା ଗୋଟେ ସରଳ ପାହାଚ କି ନାହିଁ। ଆଚ୍ଛା, ମତେ ପ୍ରତାପ ଭାଇ ଡାକିଲେ, ସେମାନେ ସେଇ ଗ୍ଲୋବାଲ ସ୍ପିରିଚୁଆଲ ମିଶନ କରିଛନ୍ତି ବୋଲି ଆଜି ଆମେ ଏଠି ଏକାଠି ବସିଛେ। ସେ ପ୍ରତାପ ଭାଇ ଡାକିଲେ, ଆସିଲେ ତିଆରି ହେଲା ଏବଂ ଚାରିଆଡ଼େ ଦିଆଗଲା, ଆପଣମାନେ ଏକାଠି ହେଲେ, କେହି ଜଣେ ଭଲ କାମ କରିଛନ୍ତି ବୋଲି ଆଜି ଆମେ ଚାରିଟା ବେଳଠୁ ବସିକି ଆଲୋଚନା କରୁଛେ ନା। ତେଣୁ ମୁଁ ନିଜକୁ ପଚାରି ମୁଁ ଏ ସୋସାଇଟି କ'ଣ କରୁଛି, ଏ ସୋସାଇଟିରେ ମୁଁ ବହୁତ କିଛି ନେଇଛି। ମୁଁ ଚାକିରି କଲି, ଯେଉଁମାନେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ କରୁଛନ୍ତି ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ କହେ, ମୁଁ କହିଲେ ଆପଣ ଚାକିରି କଲେ ବର୍ତ୍ତମାନ ପେନ୍ସନ୍ ପାଉଛନ୍ତି, ପେନ୍ସନ୍ ପାଉଛନ୍ତି, ଘର ଅଛି, ଗାଡ଼ି ଅଛି, ପିଲାମାନେ ୱେଲ୍ ସେଟଲ୍, ଭଗବାନ ବହୁତ ଦେଇଛନ୍ତି ଏ ସୋସାଇଟି, କିଛି ସୋସାଇଟିକୁ ଦିଅନ୍ତୁ ନା, ସୋସାଇଟି କିଛି ଦିଅନ୍ତୁ, ଦିଅନ୍ତୁ କିଛି। ମୁଁ କହିଲି ମୁଁ ତ ମାନେ 20 ବର୍ଷ ତଳୁ ଚାକିରି ଛାଡ଼ି ଦେଇଛି, ଚାରିଟା ଚାକିରି କଲି, ମୋର ତ ପେନ୍ସନ୍ ନାହିଁ, 12 ବର୍ଷ ଚାକିରି ଥିଲା, ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ କହୁଛି ଯୋଉ କଥା, 12 ବର୍ଷ ଚାକିରି ଥିଲା, ମୁଁ ଡେଭିନେସନ୍ ଦେଇଥିଲି, ନେକ୍ସଟ ଡେ ମୋର ଚାକିରି ନାହିଁ, ଦରମା ନାହିଁ, ପେନ୍ସନ୍ ନାହିଁ, କିଛି ନାହିଁ, କିନ୍ତୁ ଆନନ୍ଦ ଅଛି, ସ୍ୱାଭିମାନ ଅଛି, ପରିଶ୍ରମ ଅଛି, ନିଷ୍ଠା ଅଛି, 20 ବର୍ଷ ତ ମୋ ଚାକିରି ନାହିଁ, ନା ଆଇ ଗୁଡ଼ାକ ପେନ୍ସନ୍ କିଛି ନାହିଁ, ବ୍ୟାଙ୍କ ବାଲାନ୍ସ ନାହିଁ, ଆଉ ମୁଁ ଯୋଉଠି ମୁଁ ଗୋଟେ କମ୍ ତାହେଲେ ଆପଣ କ'ଣ ଭୁଗିଲେ, ମନ୍ଦିର ପୂଜା ମୁଁ ମନ୍ଦିରରେ ପୂଜା କରୁଛି, ଯେଉଁମାନେ ଯାଉଛନ୍ତି ପୂଜା କରିବାକୁ, ମନ୍ଦିର ବ୍ରାହ୍ମଣଙ୍କୁ ଦକ୍ଷିଣା ଦଉଛନ୍ତି, ବ୍ରାହ୍ମଣର ଯୋଉ ମନ୍ଦିରରେ ବ୍ରାହ୍ମଣ ଅଛନ୍ତି ସେବକ, ତାଙ୍କ ଦରମା ଅଛି, ତାଙ୍କର ଜିପିଏଫ୍ ଅଛି, ତାଙ୍କର ESI ଅଛି, କି ତାଙ୍କର କୌଣସି ମାନେ ପେନ୍ସନ୍ ଅଛି, ମୁଁ ସେଇ ସେବକ, କିନ୍ତୁ ଏବେ କ'ଣ ଅଛି ଯେହେତୁ ସେ ୱେବିନାର ହେଲା କୁଆଡେ ବାହାରକୁ ଆସୁଛି, ତେଣୁକି ସେଗୁଡ଼ାକ ଭାବନ୍ତୁ ନି। ତେଣୁ ପ୍ରତାପ ଭାଇ ମତେ ଡାକିଲେ, ସେମାନେ କିଛି କରିଛନ୍ତି, କେହି ଜଣେ କଲେ ବୋଲି ଆପଣମାନେ ଶୁଣିଲେ କି ଆଜି ଖୁସି ଲାଗିଲା, ଗୋଟେ ଗୋଟେ ଅଛ, ତେଣୁ ସେଇଭଳି ଆସନ୍ତୁ କିଛି କରିବା, ସୋସାଇଟି ପାଇଁ କରିବା, ଲୋକ ପାଇଁ କରିବା, ଏତେ କାମ ଅଛି ପଡ଼ିବା କରିବା ପାଇଁ, ଆପଣ ବିଶ୍ୱାସ କରିବାନି, ଆଉ ସେଥିରେ ବହୁତ ଆନନ୍ଦ ଲାଗିବ, ଦବାରେ ଯୋଉ ଆନନ୍ଦ, ଯୋଉ ଆନନ୍ଦ ସେଇଟା ଆଜ୍ଞା କହିବ, ତେଣୁ ହେଲା କଥା। ତେଣୁ ସଂଗ୍ରାମ ପଟ୍ଟନାୟକ ନାଇଜେରିଆରୁ ସବୁବେଳେ କନେକ୍ଟେଡ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍, ଲାଇଫ୍ ଇଜ୍ ନଟ୍ ସିମ୍ପଲ, ୱି ହାଭ୍ ଟୁ ମେକ୍ ଇଟ୍ ସିମ୍ପଲ, ନାଇସ୍ ନାଇସ୍, ନାଇଁ ନାଇଁ ମୁଁ ଓଲଟା କହିବି, ଲାଇଫ୍ ଇଜ୍ ସିମ୍ପଲ, ଆମେ ସିମ୍ପଲ କେତେ ନାହିଁ, ଭଗବାନ ସିମ୍ପଲ କରିଛନ୍ତି, ଆମେ ତାକୁ ଜଟିଳ କରୁଛୁ, ମାନେ ସୂତା ଆପଣ ଦେଖିଛନ୍ତି ନା, ସୂତା ମଣ୍ଡିଲଟା ଅଛି, ଆମେ କାଢିବା ପାଇଁ ଧୈର୍ଯ୍ୟ ନାହିଁ, ଜୋରେ କାଢିଦେଲେ କଣ ହେଇଯାଉଛି, ଗଣ୍ଠି ପଡିଯାଉଛି, ପୁରା ଏକଦମ ଆଉ କାଢି ହବନି, ତେଣୁ ଧୀରେ ଧୀରେ କାଢିଲେ ସୂତା ମଣ୍ଡିଲରୁ କାଢି ହବ, ନହେଲେ ପୁରା ଗଣ୍ଠି ପଡିଗଲା, ପୁରା ସରିଲା, ଆଉ କିଛି ହେଇପାରିବନି। ତ ଲାଇଫ୍ ଇଜ୍ ସିମ୍ପଲ, ଜୀବନଟା ଆଜ୍ଞା ବଡ ସରଳ, କିନ୍ତୁ ଆମେ ସରଳ ହେଲେ ସିନା ବୁଝିବା, ଆମକୁ ସେଇ ଲେବଲକୁ ଯିବା ପରେ ସରଳ ହବାକୁ ପଡିବ, ଇଗୋ ଛାଡ଼ିବାକୁ ପଡିବ, ହମ୍ ଛାଡ଼ିବାକୁ ପଡିବ। ଜଣେ ମତେ କହିଲା ଇଗୋ କେମିତି ଛାଡ଼ିବା, ତମେ ଇଲିଶ ମାଛ ଖାଇଲା ବେଳକୁ ଟଙ୍କା କଣ୍ଟା ଭିଜି ଭିଜି ଇଲିଶ ମାଛ ଖାଇଲା ବେଳକୁ ଇଲିଶ ମାଛରୁ କଣ୍ଟା କେମିତି କାଢୁଛ, ଯେମିତି କାଢୁଛ ସେମିତି ଇଗୋଟାକୁ କାଢିବ କଣ। ମନମୋହନ ଭାଇ, ମନମୋହନ ଭାଇ କହିବ ମୁଁ ତ ପିଲାଦିନ ଆଇଁଷ ଖାଇନା, ମୁଁ ତେଣୁ ମନମୋହନ ଭାଇ ପାଇଁ ହବ, ଆମ୍ବ 100 ଟଙ୍କା ଦେଇ କିଣିଲ, ତା ଦେହରେ ଟାକୁଆ ବି 100 ଟଙ୍କା, 100 ଟଙ୍କା ଟାକୁଆ ଖାଉଛନ୍ତି, ମୁଁ 100 ଟଙ୍କା ଦେଇ କିଣିଛି, ମୁଁ ଟାକୁଆ ଖାଇନି, ମାର ବୁଲିଛି ହର ଭାଇ କଣ କହିବ, ଅଳ୍ପ ଖାଇଛି ଟାକୁଆ, କାରଣ ମୁଁ କିଣିଛି 100 ଟଙ୍କା ଦେଇ ନିଚ୍ଛକ ପାତ୍ର ବାସ୍ତବିବାଦୀ ଗ୍ରହଣୀୟ ଉପସ୍ଥାପନ ହର ଭାଇ ଜୟ ସୀତାରାମ ଦେହ ପ୍ରତାପ ବାବୁ ବିଜୟ ବରାଳ ଲେଖିଲେ, ପ୍ଲିଜ୍ ପୋଷ୍ଟ ଦି କଣ୍ଟାକ୍ଟ ନମ୍ବର ଅଫ୍ ଡକ୍ଟର, ତାକୁ ଏଇଠି ଦେଇଦେଉଛି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ, 9437001022। କିଛି ନାହିଁ ଆଜ୍ଞା, ଆପଣମାନେ ଯଦି ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ ଗୁଗୁଲରେ ଯିବେ, ଗୁଗୁଲରେ ଡକ୍ଟର ହର ପ୍ରସନ୍ନ ଦାସ ମହାଦେବ, ମୋର ୟୁଟ୍ୟୁବ ଲିଙ୍କ ଆସିବ, ଫେସବୁକ୍ ଆସିବ, ଇନଷ୍ଟାଗ୍ରାମ ଆସିବ, ଟ୍ୱିଟର ଆସିବ, ୱେବସାଇଟ ସବୁ ଆପଣ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପାଇଯିବେ, ଫୋନ ନମ୍ବର ଆସିବ, ଇମେଲ ଆଇଡି ଆସିବ, ସବୁ ଆଭେଲେବୁଲ। ଜୀବନଟା ଗୋଟେ ବଫେ ଟାଇପ୍ ଡିନର, କଣ ଖାଇବେ, କେତେ ଖାଇବେ, କୋଉ ପ୍ଲେଟରେ ଖାଇବେ, ହାତରେ ଖାଇବେ, ଛୋଟ ପ୍ଲେଟରେ ଖାଇବେ, ବଡ଼ ପ୍ଲେଟରେ ଖାଇବେ, ତାପରେ ଆପଣ ଜାଣିବେ କଣ ଆଜ୍ଞା କିଛି ଭୁଲ କହିଲି। ଆଚ୍ଛା, ସୁରେଶ ବି ଶିଖିଲେ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍, ମାଇ ବ୍ୟାଟେରୀ ଚାର୍ଜ ଟୁଡେ, ଓ ୱଣ୍ଡରଫୁଲ, ଆଇ ଲର୍ଣ୍ଣ ଏ ଲଟ୍, ଆକ୍ଚୁଆଲି ଲାଇଫ୍ ଇଜ୍ ଭେରି ସିମ୍ପଲ ବଟ୍ ୱି ଆର୍ ମେକିଂ କମ୍ପ୍ଲିକେଟେଡ। ଭାଇ ବହୁତ ବଢିଆ, ଆପଣ ସବୁଦିନ ମୋବାଇଲ ଚାର୍ଜ କରୁଛନ୍ତି, କି ନିଜ ବ୍ୟାଟେରୀକୁ କାହିଁ ଚାର୍ଜ କରୁନାହାନ୍ତି, ଆଜି ଦିନ ନିଜ ବ୍ୟାଟେରୀଟାକୁ ଚାର୍ଜ କରନ୍ତୁ, ସବୁଠାରୁ ବଡ କଥା ହେଲା। କେନ ଆସ ଏସ୍ ରେଣୁକା ପଣ୍ଡା ପଚାରନ୍ତୁ, କେନ ଆସ କଣ, ମୁଁ ତ ଅନେଇଛୁ ପଚାରିବା ପାଇଁ। ସାର୍, ମୋର ଗୋଟେ ପଚାରିବାର ଥିଲା, ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଏତେ ଘାତ ପ୍ରତିଘାତ ଭିତରେ ବି ଆପଣ ଏତେ ଜୀବନଟାକୁ ଏତେ ସରଳ କି ଭାବୁଛନ୍ତି, ମାନେ ଏତେ ସୁନ୍ଦର ସେବା ଆପଣ ଆପଣ ବଞ୍ଚିଛନ୍ତି ଆଉ ଆମକୁ ରାସ୍ତା ଦେଖାଉଛନ୍ତି, ସେଟା କେମିତି ପସିବଲ ହେଇଛି ସେଟା ମୋର ବହୁତ ଜାଣିବାକୁ ଇଚ୍ଛା ଅଛି। ମୁଁ ଛୋଟ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛି, ଅନେକ ଲୋକଙ୍କୁ ଆମେ ପଠେଇଲେ ଏଇ ଯୋଉ ଆମର ଭିଡିଓ ଯୋଉ ୱେବିନାର ଲିଙ୍କ ଏଟ୍ସେଟ୍ରା, ସି
ସିଏ ମୁଁ ଜାଣିଛି ତାଙ୍କର କାମ ନାହିଁ, ବେକାରିଆ ରିଟାୟାର୍ଡ ବସିଛନ୍ତି, କିନ୍ତୁ ଷ୍ଟାଇଲ ମାଇଲ କହିବେ ମୁଁ ସମୟ ନଥିଲା, ଏହା ନଥିଲା। କିନ୍ତୁ ରେଣୁକା ଭଉଣୀ କେମିତି ସବୁ ଗୁଡାକ ଆଟେଣ୍ଡ କରୁଛନ୍ତି ତା ଉତ୍ତର ଦିଅନ୍ତୁ। କହୁନାହାନ୍ତି ଆପଣ ଷ୍ଟାଇଲ ମାଇଲ କହିଲେ ସମୟ ନାହିଁ, କନେକ୍ଟ ହେଲାନି ବୋଲି କହିଲେ, ଆପଣ କେମିତି ସବୁ ଗୁଡାକ ଆଟେଣ୍ଡ କରୁଛନ୍ତି ରିପ୍ଲାଇ ଦିଅନ୍ତୁ। ପ୍ରଭୁ କୃପା ମିଳିବ ନାହିଁ, ସବୁ
ଦେଇଥିଲେ ସେଇ ପ୍ରଭୁ କୃପାରେ। ଦ୍ରୌପଦୀ ଗୋଟିଏ ହାତରେ ଧରିଥିଲେ ବୋଲି ଶ୍ରୀକୃଷ୍ଣ ଦେଇନଥିଲେ। ଏଇଟା ଆମେ ଜାଣିଛେ, ଏଇଟା କିଛି ଗୋଲିକ ପର୍ବ ହିନ୍ଦୀ ଫିଲ୍ମ କାହାଣୀ ନୁହଁ। ଦି ହାତ ଟେକିଲେ ତାପରେ ଆସିଲା ବସ୍ତ୍ରଦାନ ଆସିଲା। ଏଇଟା ସବୁଠୁ ଭାବି ଆମେ ସମର୍ପିତ, ଆମେ ସମର୍ପିତ କି ଆମର ନା ଲୋଭ ରହିଲା, ମୁଁ ମୋର ମୋ ପୁଅ ମୋ ଝିଅ ମୋ ରାତି ମୋ ଘର ମୋ ଘର ମୋ ଗାଡି ମୁଁ ରହିଲା, ଗାଡି ଖରାପ ହେଲା 4 କିଲୋମିଟର ଚାଲିକିରି ଗଲି ଗୋଟେ ମୁଁ ମିଟିଂ ଆଟେଣ୍ଡ କରିବୁ, କଣଟା ଅସୁବିଧା ହେଲା, ସେୟାର ଅଟୋରେ ଗଲି କଣଟା ଅସୁବିଧା ହେଲା, ମୋ ଗାଡି ପୁରା ଖରାପ ହେଇଗଲା ମୁଁ ଆସିପାରିଲିନି ଆଜ୍ଞା। 4 କିଲୋମିଟର ମୁଁ ଚାଲିକି ଯାଇଛି ଗତ ବର୍ଷ, ଗୋଟେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଓଡ଼ିଶାରେ ଗୋଟେ ହାଇ ଲେବୁଲ ମିଟିଂ ଥିଲା, ମୁଁ ଫୋନ୍ କରିଥିଲି ସେ ଗାଡି ପଠେଇଥାନ୍ତି, ମୁଁ ନାଇଁ ବହୁତ ଦିନ ହେଲା ଚାଲିନି, ମୁଁ ଚାଲିଲି ଆଇ ଏନ୍ଜୟ ଚାଲିବା, ମୁଁ ଚାଲିକିରି ଯିବି ସେୟାର ଅଟୋରେ ଯିବି, ତାହେଲେ ସରିଗଲା ସେଇଠି ସବୁ ପଙ୍କ୍ଚର ହେଇଗଲା, ପଙ୍କ୍ଚର ହେଇଗଲା ଚକ, ଆଉ ଆଗକୁ ଆଡେ ଯିବେ। ସାର୍ ଆପଣ ଯୋଉ କହିଲେ ପିଲାମାନଙ୍କୁ ଆମେ ତାଙ୍କୁ ଫେଲିୟର ସହିତ ଆକ୍ୱେଣ୍ଟ କରିବା, ବିଫଳତାକୁ ସେମାନେ ସହିବେ, ଯୋଉ ଡିପ୍ରେସନ ଆସୁଛି ସେ ଡିପ୍ରେସନକୁ ଯୋଉ ସେମାନଙ୍କୁ ଶିଖିବାର ସାର୍ ଯଦି କିଛି ଟେକ୍ନିକ କି ବି କିଛି ସରଳ ଉପାୟ ଆପଣ କହିଦିଅନ୍ତେ ଭଲ ହୁଅନ୍ତା ସାର୍। ନାଇଁ ଶୁଣ, ଏଥିରେ କିଛି ଶୁଣ, ଆମେ ଯେତେବେଳେ ଗୋଟିଏ କଥା ମନେ ରଖ, ଜୀବନଟା ସରଳ, ଆମେ ଯେହେତୁ ସରଳ ଜୀବନକୁ ଆକ୍ସେପ୍ଟ କରୁନୁ ବୋଲି ଜଟିଳ ହେଇଯାଉ, ଆମେ ସବୁବେଳେ ପିଲାକୁ କମ୍ଫର୍ଟେବୁଲ ଜୋନ୍ରେ ରଖିଲୁ। ଫର ଏକ୍ସାମ୍ପଲ କହୁଛି, ଆପଣଙ୍କର ପିଲାକୁ ଯେତେବେଳେ ଦେଲେ ତୋ ଥା 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 ମୁଁ ଧରିବି ନାହିଁ, ତାକୁ ସାଇକେଲ ଶିଖାଇ ଦିଅନ୍ତୁ, ସେ ଶିଖିବାକୁ ଦିଅନ୍ତୁ, ଆହା ଚୁଚୁ ହୁଅନ୍ତୁନି, ଖଣ୍ଡିଆ ହଉ, ଗୋଡ଼ରେ ବ୍ୟାଣ୍ଡେଜ୍ ପଡ଼ୁ, ଆମେ ଟ୍ୟୁସନ ମୁଁ ସ୍କୁଟରରେ ଛାଡ଼ିଦେବି, ମୁଁ ଅମର କରିଦେବି, କମ୍ଫର୍ଟ ଜୋନ୍ରେ ତାକୁ ରଖିଲି, ତାକୁ ଲାଇନ୍ରେ ଛିଡ଼ା କରନ୍ତୁ, ସେ ଦୋକାନ ଯାଇ ଦୋକାନ କିଣୁ, ମେଡିସିନ ଦୋକାନ ଯାଉ, ସର୍ଦା ଦୋକାନ ଯାଉ, ତାକୁ ସବୁ ଜାଗାରେ ମନ୍ଦିର, ବହୁତ ଲୋକ ମନ୍ଦିରକୁ ଯାଉ ସେ ଲାଇନ୍ରେ ଛିଡ଼ା ହେବେ, ଫାଇନାନ୍ସ ଧରି କୋଉଠି ଗୁଞ୍ଜିକିରି ଠିକାନାକୁ ଦେଇଦେଇକିରି ଆସିବେ। ଆମେ ତ ନିଜେ ଅପରଚୁନିଷ୍ଟ, ଆମେ ତ ନିଜେ ସୁବିଧାବାଦୀ, ଆମେ ତ ନିଜେ ହବା ନାହିଁ, ପିଲାମାନେ ଆମଠୁ କଣ ଶିଖିବେ? ଆଉ ଗୋଟିଏ କଥା ମନେ ରଖନ୍ତୁ, ପିଲାମାନେ ଅବଜର୍ଭ କରନ୍ତି, ଅବଜର୍ଭ କରନ୍ତି, ବାପା ମା ମାନେ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଦୁଇ ଜଣ ବାଡ଼ିଆ ବାଡ଼ିଆ ହଉଥିବ, ସେ ଘରେ ପିଲା ଥିବ କଣ ଶିଖିବ? ସ୍ତ୍ରୀ ତା ମାଆକୁ ତା ସ୍ୱାମୀ ବିରୁଦ୍ଧରେ କହୁଥିବ ବାପା କେ ଆବାସରେ, ସେପଟେ ଶିଖିଲା ପିଲା, ଏଗୁଡା କେହି ଅବଜର୍ଭ କରନ୍ତିନି। ବାପା ମା ମାନଙ୍କ ଘରୁ ଯେତେକ ଯାବତୀୟ ଖରାପ କଥା ପିଲା ଶିଖ ଲାଙ୍ଗୁଏଜ ମାକ୍ସିମମ ପରିବାର ମୁଁ ଜାଣିଥାଏ, ତେଣୁ ଏଠି ଶିଖିବାଟା ପାଠ ପଢିବା ନୁହଁ, ସେଇଭଳି ଗୋଟେ ପରିବେଶ ତିଆରି ହବ, ସେଇଭଳି ଗୋଟେ ପରିବେଶ ତିଆରି ହବ ସେ ଶିଖିବ। ଅର୍ଡର ଦେଲେ ହୁଏ ନାହିଁ, ଅର୍ଡର ଦେଲେ ହୁଏ ନାହିଁ, ଆପଣ ଶାଗ ଭାସୁଛନ୍ତି ପିଲା କେବେ ଆସେ ଘାସ ଭାସୁଛନ୍ତି ଆଗ ଆଇରୁ ଆଖିରୁ, ଆପଣ ନିଜେ ଖାଇ ପିଇ ସାରିକି ଚା କପ୍ ଧୋଇବେ, ତାକୁ କହିବେ ତୁ ଆଗ ପିଇବା, ତୁ କ୍ଷୀର ପିଉ, କ୍ଷୀର ଧୋଇବୁ ଚାଲ, ତତେ ଖୁସି ଲାଗିବ, ଏମିତି ଧୋଇଲେ ଖୁସି ଲାଗିବ, ତେଣୁ ଧୀରେ ଧୀରେ ସେଇଟାକୁ ଶିଖେଇବାର ପଡିବ। ଆଉ ଯୋଉ ବାପା ମା ମାନେ ପିଲାମାନଙ୍କ ମୁଣ୍ଡେ ନଦିବେ 95 ରଖ, ଆଉ ସେ 95 ନ ରଖିକି 91 ରଖିଲା ତାକୁ ଶୋଧିବେ, ସେ ବାପା ମା ପିଲାଙ୍କୁ ଶିଖେଇ ପାରିବେନି ବିଫଳତାର କଣ, ବୁଝିପାରିଲେ? ତ ଜଣେ ମାଙ୍କୁ ମୁଁ କହିଲି ଆପଣଙ୍କ ପିଲା 85 ରଖିଥିଲା, ଆପଣ କହିଲେ 95 ରଖ, ଧକ୍କା ମାରିଲେ ତାକୁ ଦିନ ରାତ, ଯେତେବେଳେ ଟିଭି ବନ୍ଦ, 3-4 ଟ୍ୟୁସନ ସବୁ ରହିଲେ, ସେ 91 ରଖିଲା, ତାକୁ ଗାଳି ଦେଲେ, ଶୋଧିଲେ, ବନ୍ଧୁବାନ୍ଧବ କହିଲେ, ଜେଛାଟା କହିଲେ, ତୋ ପାଇଁ ମୋ ଜୀବନ ଗଲା କହିଲେ, କିନ୍ତୁ ସିଏ ଯୋଉ 6% ଅଧିକା ରଖିଲା 85 ରୁ 91 ସେଇଟା ଆପ୍ରିସିଏଟ୍ କଲେ, ତାଙ୍କୁ କହିଲେ ଆପଣ ମା ଯୋଗ୍ୟ ନୁହନ୍ତି, ଆପଣ ମା ଯୋଗ୍ୟ ନୁହନ୍ତି, ମା ହବାଟା ଏତେ ସହଜ ନୁହଁ, ଅକ୍ଷମଣୀୟ ଅପରାଧ କରନ୍ତି, ମୁଁ ମୋର କାଉନସିଲରେ କହିବି ଅକ୍ଷମଣୀୟ ଅପରାଧ,
ଅନେକ ପିଲା ସୁଇସାଇଡ୍ କରିଛନ୍ତି କେବଳ ବାପା ମାଙ୍କ ଯୋଉ ପ୍ରେସରାଇଜ୍ କରି କରିକିରି ଅନେକ ପିଲା ଇଭିନ୍ ସାଇକିଆଟ୍ରିକ୍ ଡକ୍ଟର କଥା ବାପା ମା ନେଇଛନ୍ତି କାହିଁକି ବୁଲିବି ସାଇକିଆଟ୍ରିକ୍ ଡକ୍ଟର ଗୋଟେ ସାଇକିଆଟ୍ରିକ୍ ଡକ୍ଟର ମତେ କହିଲେ ସାର୍ ଟିକେ ଆଗକୁ ବୁଝାନ୍ତୁ ମୁଁ ଆପଣଙ୍କ କତିକି ପଠାଉଛି ସେ ମୋ କତିକି ପଠେଇବି ଆଉ ବାପା ମା ମାନେ ତ ବୁଝିବେ ନାହିଁ ମୁଁ କହିଲି ଆପଣ ତ ହେଡ୍ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଆପଣଙ୍କର ମାଇଣ୍ଡ ହଉଛି ଏକଦମ ଟୋଟାଲ ମାନେ ଷ୍ଟିଫ୍ ମାଇଣ୍ଡ ରିଜିଡ୍ ମାଇଣ୍ଡ ଆଉ ପିଲା କଣ ବୁଝିବ ବହୁତ ବାପାଙ୍କୁ ବିରକ୍ତ ହୁଏ ମୁଁ କହିଲି ଆପଣ ଆଗ ବୁଝନ୍ତୁ ଆପଣଙ୍କର ଇଗୋ ଅଛି ମାଇଣ୍ଡ ସେଟ୍ ଅଛି କଣ କରୁଛନ୍ତି ଆପଣ ଆପଣଙ୍କ ବାପା ଯାହା ଚାହିଁଥିଲେ ଆପଣ ସେ ହେଇଛନ୍ତି କି ତାହେଲେ ଆଉ ଆପଣ ଭଗବାନ କି ଇଭେନ୍ ବହୁତ ବଡ ବଡ ମହା ମନୁଷ୍ୟ ମାନେ ବହୁତ ସାଧୁ ମାନେ ବି ଏଇ କଥା କହୁଛନ୍ତି ବାପା ମା ମାନେ ଆପଣ ଭଗବାନ ନୁହନ୍ତି ପିଲା ଭିତରେ ଯଦି ଷ୍ଟ୍ରେସ୍ ଆସୁଥା ହେଲେ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆକ୍ଚୁଆଲି ପ୍ରକୃତରେ ଯୋଉ ଆମର
ଜୀବନଟା ସରଳ ଆମେ ତାକୁ କେମିତି ଜଟିଳ କରୁଛନ୍ତି ଆଉ ସେଟା ଆପଣଙ୍କ ଏକ୍ସପିରିଏନ୍ସ ରୁ ଏବଂ ଆପଣ ଜଣେ ଏଚ୍ଆର୍ ମ୍ୟାନ୍ ହିସାବରେ ତାକୁ ଯୋଉଭଳି ଭାବରେ ତର୍ଜମା କରିଛନ୍ତି ସେ ତାର କିଛି ତଥ୍ୟ ଆମ ପାଖରେ ଉପସ୍ଥାପନା କରିଛନ୍ତି ଏଇ ଫୋରମରେ ଆଉ ଏଥିରେ ତ ବହୁତ ଲୋକ ଆମର ଥିଲେ ମୋର ଦ୍ୟାନ୍ 55 ଲୋକ ଥିଲେ ଧୀରେ ଧୀରେ ସେସବୁ ଲେଫ୍ଟ କରିଗଲେଣି ବର୍ତ୍ତମାନ 31-35 ବି ଅଛନ୍ତି ଆଉ ସେମାନେ ଯୋଉ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେଇଛନ୍ତି ଆଗେ ମାନେ ଶ୍ରୋତା ବକ୍ତା ଉଭୟଙ୍କର ସେଥିରେ ରହିଛି